رسول اللہ وسلم علیک یا حبیب اللہ صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ اے بے نیاز مالک مالک ہے نام تیرا یہ ناز تجھ پہ کہ میں ہوں غلام تیرا عزت دیا ہے تو نے ذلت بھی تو نے دیا وتعز من تشاء وتذل من تشاء ہے کلام تیرا نوح علیہ السلام کا سفینہ کو طوفان سے بچانے والے کافروں کو ٹور کر مسلم بنانے والے الحمدللہ والصلاة والسلام على رسول اللہ الذي هو الأول والآخر والظاہر والباطن الذي لا نبی بعد بعثه الله من الإنسان لتبليغ الأحكام ويخرج الناس من الظلمات إلى النور وعلى آله وصحابه وأهل بيته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاء لقد جاءكم رسول الله من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال الله تعالى لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم إلى آخر الآيات وقال الله تعالى في شأن حبيبه ورسوله تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد
Muhammadun basharun laysa kal bashar ya qutu hajarun laysa kal hajar bala wal ula bikamalihi kashafat duja bi jamali hasunat jami'u khisalihi sallu alayhi wa alihi ya rab meri soyi hui taqdeer jaga de aake mujhe di hai to madina bhi dikha de he rab amar gumonto taqdeer khule dao he rab amar gumonto তকদীর খুলে দাও চোখ দিয়ে চোখবে মদিনা শরীফ দেখাও চোখ দিয়ে চোখবে মদিনা শরীফ দেখাও সুনে কি যো কুওয়ত মুঝে বখশি হে খুদাওয়ান پھر مسجد نبوی کی اذان بھی سنا دے پھر مسجد نبوی کی اذان بھی سنا دے آنکھیں مجھے دی ہے تو مدینہ بھی دکھا دے شونار جے شکتی دیئے چو آمائے اوہے دویا শুনার যে শক্তি দিয়েছ আমায় ওহে দয়াময় তবে মসজিদে নববী শরীফের তবে মসজিদে নববী শরীফের আজান শুনতে দাও তবে মসজিদে নববী শরীফের আজান শুনতে দাও চোখ দিয়ে চোখবে মদিনা শরীফ দেখাও চোখ দিয়ে চোখবে মদিনা শরীফ দেখাও হুর কি না গিল মা কি না জান্নাত কি তলব হে তালাশ করি না হুর গিল মা চাই না জান্নাত হুর কি না গিল মা কি না জান্নাত কি তলব হে তালাশ করি না হুর গিল মা চাই না জান্নাত مدفن میری مدفن میرے سرکار کی بستی میں بنا دے قبر امر قبر امر سرکار کی بستی تے کرے دا چھک دیے چھتبے مدینہ شریف دکھاؤ চোখ দিয়ে চোখবে মদিনা শরীফ দেখাও হে রব আমার কুমন্ত তকদীর খুলে দাও হে রব আমার কুমন্ত তকদীর খুলে দাও চোখ দিয়ে চোখবে মদিনা শরীফ দেখাও চোখ দিয়ে চোখবে মদিনা শরীফ দেখাও গোকুলপুর জামি মসজিদ কমিটি হযরত শাহ জালাল রহমাতুল্লাহ আলাইহি যুব সংঘের উদ্যোগে
নবম্বর শিখ ইসলামী সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি পীর সাহেব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির পীর সাহেব মতজিল্লাহুল আলী সম্মানিত সহ সভাপতি আলহাজ মোহাম্মদ সিদ্দিক আলী সাহেব আলহাজ মোহাম্মদ এখলাস চৌধুরী সাহেব আলহাজ কুতুব আলী সাহেব আলহাজ মোহাম্মদ হাসুদ আলী সাহেব মাহফিলের প্রধান অতিথি মুফাসসির কোরআন হযরত মাওলানা এনাম রেজা সাহেব আজকের মাহফিলের আরো উলামায়ে কেরাম বিশেষ করে মাওলানা মোহাম্মদ আব্দুল আলী সুন্নি আল কাদরী সাহেব হযরত মাওলানা ইয়াকুব মিয়া সাহেব শুভেচ্ছা বক্তব্য জন্য রেখেছেন হযরত মাওলানা প্রফেসর হাফেজ কারি সাইদুর রহমান সাইদি সাহেব উপস্থিত শ্রদ্ধাভাজন সকল উলামায়ে কেরাম আমার বাবার বয়সী সকল সম্মানিত মুরব্বিয়ানে কেরাম নৌজওয়ান যুবক ভাই বন্ধুরা ছোট ছোট মাসুম বাচ্চারা বাড়িতে অবস্থানরত আমার পর্দারানের পর্দানশীল মা ও বোনেরা বিফোর আই ডেলিভার মাই লেকচার আই উড লাইক টু এগেইন গ্রিট ইউ উইথ দ্য ইসলামিক গ্রিটিং সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুকরিয়া আদায় করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে গোকুলপুর একদল যুবকদের উদ্যোগে বিশেষ করে একটা মসজিদকে কেন্দ্র করে অর্থাৎ জামে মসজিদ গোকুলপুর জামে মসজিদ কমিটির উদ্যোগে ও শাহজালাল যুব সংঘের উদ্যোগে মসজিদের উন্নয়নের লক্ষ্যে তারা বাৎসরিক সুন্নি সম্মেলন করে আসতেছেন নবম বার্ষিক সুন্নি সম্মেলনের আয়োজন করেছেন যারা তাদের আয়োজনের বদৌলতে আমি গুণাগারকে এসে বক্তব্য দেওয়ার আলোচনা করার আপনাদেরকে উপস্থিত হয়ে আলোচনা শোনার জন্য যে আল্লাহ তৌফিক দান করেছেন আমরা সকলেই আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহর দরবারে প্রার্থনা করি আজকের এই বাৎসরিক সুন্নি সম্মেলন জন্য বক্তাদের জন্য আয়োজকদের জন্য শ্রোতাবৃন্দ সকলের জন্য এছাড়া অত্র এলাকার বেফানা ইমানদার নরনারী যারা কবরে রয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল এবং মঞ্জুর করেন সকলে বলি আমিন তো হাজিরিন এই যে একদল যুবক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করেছে তো আমরা এই মাহফিল তারা আয়োজন করার বদৌলতে আমরা সবাই খুশি না বেজার একটু বেজার দ্বারা একটু হাত উঠান তো দেখি কেউ বেজার এখানে সবাই সচেতন আর সচেতন মহলে বক্তব্য দিতে ভালো লাগে আমাদের সুন্নিদের অবস্থা এখন অচেতনের নিয়ে হয়ে গেছে এখানে আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি আর বিশেষ করে যার বাড়িতে আমি একটু সামান্য মেহমানদারি করলাম এমবিবিএস ডাক্তার হওয়ার পর্যায়ে আপনাদের এলাকার প্রীতি সন্তান তো যেহেতু এই এলাকায় এমবিবিএস হওয়ারও সম্ভাবনা আছে আরো অনেক শিক্ষিত ছেলেরা এই এলাকায় আছে তো আমি ভাবছি যে একটু আলাদাভাবে সচরাচর আমাদের এলাকায় যেভাবে কোরআন হাদিসের ওয়াজ মাহফিল যেগুলো হয় তার থেকে একটু ভিন্ন রকম আমি কিছু কথাবার্তা আপনাদের সামনে বলার চেষ্টা করব তো আপনারা আমার কথাগুলো শুনবেন তো আপনারা আমি কিন্তু আপনাদেরকে দাওয়াত রেখেছি যে দিন সেদিন থেকেই আপন করে নিয়েছি যে যাব যেখানে ওরা তো আমার আপন তা আপনারা কি আমাকে একটু আপন করে নিতে পারবেন তা পারবেন না কেন কারণ মুসলমান তো একজন আরেকজনের খুবই আপন ঠিক কিনা কথা ইনিশটাকে আইদুহু ইশতাকা কিনুহু যদি একজন মুসলমান ইমানদার যখন চোখের মধ্যে ব্যথা পায় আরেক মুসলমানের উচিত সে যেন তার সারা দেহে ব্যথা পায় ঠিক কিনা কথাটা তো আমাদের দেশের আলোচনার সিস্টেম হচ্ছে আমরা যত যে সুর দিতে পারবে আর যত কিচ্ছা বলতে পারবে আর যত এই মুর্শিদি নাম ধরে মুর্শিদ নাম ধরে বেহায়াপনা অশালীন এর চাইতে নিত্য আমার কাছে ভালো লাগে নিত্য আরো অনেক ভালো দেখতেছি আমি সুন্নি নামদারে কিছু হুজুররা যখন ওয়াজ করে আফসোস লাগে ওই ওয়াজগুলো কিন্তু আমাদের জনতা আমাদের সুন্নি মুসলমান শ্রোতারা কিন্তু একটু বেশি আপন করে নিয়েছে ঠিক না কথা হুজুরে যদি চার পাঁচটা গজল আর মুর্শিদ যদি না গাইতে পারে তাইলে কেন আসছিলেন আপনারা এই ধরনের কিন্তু সমালোচনা শুরু হয়ে যায় তো এখানে যেহেতু শিক্ষিত মহল রয়েছেন আপনারা সচেতন মহল রয়েছেন আমি আমার ডিউটি পালনের জন্য আসছি আমার একটা দায়িত্ব রয়েছে একজন সচেতন নাগরিক হিসেবে একজন মুসলমান হিসেবে একজন আলিম হিসেবে আলিমের দায়িত্ব পালনার্থে কিন্তু আমি এখানে হাজির হয়েছি তো আপনারা আমাকে যদি আপন মনে করেন তাইলে কিন্তু কথাগুলো আমার আপনাদের কাছে ভালো লাগবে
হয়তো আমি যেহেতু প্রতিদিন মাহফিল হচ্ছে কলাটা বসে গেছে আওয়াজটা বেশি জোরে বাহির হবে না সেই জন্য আর থ্যাংক ইউ টু দ্য দোজ হু অ্যারেঞ্জ দিস সেরেমনি থ্যাংক টু এভরিবডি আপনারা যারা আয়োজন করেছেন মাইকটা সাউন্ড সিস্টেমটা অত্যন্ত চমৎকার অত্যন্ত ভালো বাংলা গলায়ও কথাগুলো একটু সুন্দর আসতেছে কিনে কথাটা তো তো হাজিরিন আমি আপনার আপন আপনি আমার আপন কারণ আমরা একজন আরেকজনের ভাই একজন আরেকজনের বন্ধু একজন আরেকজনের আত্মীয় আমরা পরস্পর একজন আরেকজনের বন্ধু মুমিন মুমিনাত যারা একজন মুসলমান আরেকজনের বন্ধু ঠিক কিনা কথাটা সেই হিসেবে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব কোরআন হাদিস থেকে আমাকে একটা বিষয় আগে ইঙ্গিত করা হয়েছে যে এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য সেই হিসেবে আমি ভাবছি যে এই বিষয়ে আলোচনা করব এখন আমাদের দেশের মধ্যে একটা ফিতনা চতুর্দিকে হুজুররা যখন ওয়াজ করতে আসেন যে যত জুড়ে বড় গলায় কাফির ফতোয়া দিতে পারে ওই হুজুরের নিয়ে আমার একটু সমালোচনা আলোচনার জ্বর তুলে ঠিক কিনা কথা থাকে আজকে অমুক হুজুর অমুকে কাফির বলছে আমাদের অবস্থাটা হচ্ছে এমন ওয়াজ মাহফিলে যাইয়া আমরা যে যত নিজের পড়াই করানোর জন্য নিজের বাহাদুরি দেখার জন্য তিন মিনিটে চার মিনিটে বা পাঁচ মিনিটে অমুকে কাফির বানায় দিব এই ধরনের বক্তব্য চলে আসতেছে ঠিক কিনা কথা আপনারা সহজ সরল মানুষ বলেন তো আপনারা এই কাফির বানানোর জন্য ঠিকাদারি লাইসেন্স কি আল্লাহর পক্ষ থেকে বা নবীর পক্ষ থেকে কোন মুল্লা মুন্সি মুহাদ্দিস মুফতিকে দিয়েছেন আল্লাহ তাহলে এত কাফির মোল্লাবাজি কেন কোরআন হাদিসের আলোচনা করতে আপনারা আসবেন আপনারা একজন একদল সুন্নির মধ্যেই এখন এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এক সুন্নি আরেক সুন্নিকে সহ্য করতে পারতেছে না হয়তো বা তার নিজের দল বড় করার জন্য বা নিজের একটা গ্রুপ বড় করার জন্য একজন আরেকজন পিছনে এমন ভাবে লাগছে একজন আরেকজনকে এইজন ওইজনকে কাফির ওইজন ওইজনকে কাফির এইভাবেই তো আমাদের দেশে এখন অবস্থাটা দেখা যাচ্ছে ঠিক কিনা কথা ঠিক আর আমাদের সুন্নি জামাত যারা আরো যে অন্য কিছু জামাত আছে কেউ হয়তো তবলিগি জামাত কেউ হয়তো বিভিন্ন দলে বিভিন্ন মানুষ বিভক্ত আমাদের দল থেকেও কিছু হুজুররা ওই দলের মানুষদেরকে কাফির মুশরিক ফতোয়া দেন আর তাদের দল যেটা তাদের দল থেকেও আমরা যারা মিলাদ কায়েম করি আমরা যারা জানাজার পর হাত উঠিয়ে দোয়া করি আমরা যারা শবে বরাত পালন করি আমরা যারা নবীজিকে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলি তাদের দল থেকে আমাদেরকে হিন্দু খ্রিস্টান আবু লাহাব আবু জাহেল হিসেবে আমাদেরকে ফতোয়া দেওয়া হচ্ছে ঠিক কিনা কথা আফসোস তাইলে উনাদের ফতোয়ায় যদি আমরা আবু লাহাব আবু জাহেল হয়ে যাই আর আমাদের ফতোয়ায় যদি তারা কাফির মুশরিক হয়ে যায় তাইলে পৃথিবীর মধ্যে তাদের পক্ষ থেকে এদের সাথে বিবাহ শাদী লেনা দেনা সম্পর্ক উঠা বসা সালাম কালাম দেওয়া যাবে না এই ধরনের ফতোয়া তো আমাদের কানে আসতেছে ঠিক কিনা কথাটা কিন্তু দাওয়াত দেখি তারা ঠিকই সবাই মিলে খায় ঠিক না দাওয়াত ঠিকই খায় আবার বিয়ে শাদিও মাঝে মধ্যে দেখা যায় এইভাবে আমাদের প্রায়ই হচ্ছে ঠিক কিনা কথাটা এই ফতোয়া যায় কোথায় কেন এত ফতোয়া বাজে হু গেভ ইউ দ্যাট পাওয়ার ইফ সামওয়ান ইজ নট কাফির এন্ড ইউ কল হিম কাফির অ্যাকর্ডিং টু মুসলিম শরীয়ত If any person says to a believer, you are a kafir, that fatwa will go up to the sky. It will wait until he dies. Moror ag porjonto je fatwa dilo, ei fatwa ta kintu jhulonto thake. Jotokkhon porjonto sei byaktir fatwa withdraw korbe na, ei fatwa phire ashbe jodi oi musliman ta kafir na hoye thake. Fatwa phire eshe ei manushtar upor fatwa ta potito hobe, tar moron hobe hoyto kufrir sathe. এই নবীজি মানুষদেরকে কি এই কাফির আমরা হুজুররা তো দেখতেছি ওয়াজ মাহফিলে যাইয়া শুধু শুধু মানুষদেরকে দল থেকে বাহির করে দিচ্ছে কিন্তু হাজার হাজার মানুষদেরকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা সম্ভব হচ্ছে না ঠিক কিনা কথাটা তো কি আর হাসিন আমি যে বিষয়টা এখন যে ফিতনাটা আমাদের মধ্যে রয়েছে এই ফিতনা প্রসঙ্গে একটু আলোচনা করব এই ফিতনা বর্তমানে যেটা সমালোচনা মন্তব্য কাফির ফতোয়া দেওয়া জিনসে বাসা এই প্রসঙ্গে আমি একটু আলোচনা করবো ইনশাল্লাহ তো আমার আলোচনাটা অনেক মানুষ কিন্তু আসতেছে তো আপনারা যদি একটু কষ্ট যদি করেন তাহলে একটু যদি আস্তে 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 করে যদি মাহফিলের আদব রক্ষা করবেন একটু সামনে আস্তে আস্তে কাউকে কষ্ট না দিয়ে যদি আপনারা একটু সামনের দিকে আসতে পারেন তাহলে একটু সুন্দর হবে
বাহিরে বিদেশ যারা ওয়াজ করেন, লন্ডন আমেরিকায় যারা দিনের খেদমত করতেছেন, এ আমাদের বাংলাদেশের হুজুরদের মতো লম্বা লম্বা এই যে মারিফতি গজল ওইগুলো গাইয়া আর সুর দিয়া তারা কিন্তু দিনের খেদমত করছেন না। তারা মানুষদেরকে কথাবার্তার মাধ্যমে সুন্দর সাবলীল ভাষায় উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এই হিকমতের মাধ্যমে সুন্দর মাধুর্যতার মাধ্যমে কিন্তু তারা দিনের দিকে দাওয়াত দিচ্ছেন। আর এদের দাওয়াতে এ ওই দেশে থাকা খ্রিস্টান যারা বিধর্মী যারা তাদের কথাবার্তা শুনে কিন্তু এমনিতে আস্তে আস্তে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আমার আলোচনা শুরু করছি। বুজার নিয়তে আলোচনাগুলো একটু শুনবেন, বুজার নিয়তে। যেহেতু মাহফিল এত কষ্ট করে হুজুরদেরকে তো যাওয়ার সময় এক বান্ডিল টাকাও তো আপনারা দেন, দেন কি দেন না? তার 35-40 হাজার না দিলে তো ও মুর্শিদ তোর লাইগারে এগুলো শোনা যায় না, ঠিক কিনা? যেই বেচারারে 35 হাজার দিতে হয় ওই বেচারা আইসা মুর্শিদ তোর লাইগারে। এখন মুর্শিদ আমার চিন্তা লাগে যে মুর্শিদ না জানি আমার কয় বছরের ছুটো যে মুর্শিদ তোর লাইগারে। বাংলা ভাষা এত বিকৃতি হচ্ছে, বাংলা ভাষায় তো তুইও আছে, তুমিও আছে, আপনিও আছে, ঠিক কিনা? যদি আরবি ভাষা ব্যবহার করা হতো তাইলে ভিন্ন কথা ছিল, কিন্তু আমার বাবাকে যখন আমি সম্বোধন করবো আব্বা যান, আব্বা আপনি বা তুমি আঞ্চলিক কথা সেই হিসাবে আমরা এইভাবে সম্বোধন করবো, কেউ কারো বাবারে এই বাবা তুই এদিকে আয় বলে কি বলে নাকি এই এলাকায় বলে না আপনারা? তাহলে মুর্শিদ তো যেন আমি স্থান দিলাম, আমার মুর্শিদের কদম আমি ধরবো, আমার বাবার কদম ধরবো, আমার মুর্শিদের স্থান দিব আমি উপরে। এখন মুর্শিদ সীমারে যদি পাইতাম কুলে বসাইতাম এই গজল কিন্তু দেখবেন আমরা শুনি 30-35 হাজার টাকা দিয়ে যারা ওয়াজ করতে আসে তারা এই ধরনের গজল আর গান গায়। আর কালায় লিপ্ত করেন এই এই ধরনের গান কিন্তু আমাদের হুজুররা তা আবার মুফতিও তারা এই ধরনের গান কিন্তু তারা গাচ্ছেন মঞ্চে এসে, তাও কোরআন হাদিসের মাহফিলের মধ্যে। সে আল্লাহ যেন আমাদেরকে ওই সমস্ত খারাপ কথাবার্তা দেখে যেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখেন। সকলে বলি আমিন। সো লেট আস স্টার্ট আওয়ার মাই সাবজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. হাজিরিন লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 56 নং আয়াত এবং 60 নং আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী তাদের আনুগত্য স্বীকার করো। বা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলে, তোমাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব বিতর্ক সমস্যা যদি বাজে, বা ইন তানাযাতুম ফি শাইইন, কোনো বিষয় বিষয় নিয়ে যদি দ্বন্দ্ব পরিলক্ষিত করো, সমস্যা বেজে গেছে, মনে করেন জিনসে বাসারের কথাই মনে করেন, এমন দ্বন্দ্ব যদি দেখো, ফারুদ্দু হুইল আল্লাহি ওয়ার রাসূল, তাইলে তালাশ করো কোরআনে কি বলা হয়েছে, আল্লাহর নবীর হাদিসে নবীর সুন্নায় কি বলা হয়েছে। কে বলতেছেন এই কথা? আল্লাহ। আল্লাহকে আমার মালিক কিনা কথাটা, আমার খালিক, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি রহিম রহমান, তুমি খালিক, তুমি মালিক, তুমি রহিম রহমান, তুমি খালিক, তুমি মালিক, তুমি রহিম রহমান, আমাদের স্রষ্টা,
আপনাদের প্রত্যেকের স্রষ্টা কয়জন? একজন। সকলের স্রষ্টা কয়জন? একজন। মানুষের স্রষ্টা কয়জন? একজন। জিনের স্রষ্টা কয়জন? ফেরেশতাদের স্রষ্টা কয়জন? হিন্দুর স্রষ্টা কয়জন? বৌদ্ধর স্রষ্টা কয়জন? হাকিকিভাবে মানব আর না মানব সকলের খালেক সকলের মালিক কয়জন? একজন। ওই এক আল্লাহ বলতেছেন যে যদি এমন কিছু হয়, দ্বন্দ্ব যদি বেজে যায়, তাহলে আল্লাহর দিকে এবং রসুলের দিকে তোমরা মনোনিবেশ করো। দেখো আল্লাহ কি বলেছেন, দেখো রাহমাতুল্লিল আলামিন কুল কায়নাত যার কারণে মিসবাকে লাউলাকা লামা খালাকাল আফলাক জিনি মিসবাকে লাউলাকা লামা আজহারুল রাববিয়্যা জিনি মিসবাকে লাউলাকা লামা খালাকাল শামস ওয়াল কামারা আল জান্নাতা ওয়ান নারা জিনি। ওই নবীর দিকে তোমরা রুজু করো, দেখো নবীর হাদিসে কি এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি এই জন্য ভাবছি যে এই কুফরি ফতোয়া যখন আমার কানে যখন গেল, আমি একজন সুন্নি হুজুরকে ভালোবাসতেছি আর যিনি ফতোয়া দিলেন ওনাকেও আমি পছন্দ করতেছি, এখন যখন আমাদের নিজের মধ্যে এই দ্বন্দ্ব যখন দেখলাম আমি, তখন এই ওয়াজ যখন আমার কানে গেল, আমি ভাবলাম যে এই এলাকায় এসে অন্তত পক্ষে কোরআন হাদিস থেকে এটার ব্যাপারে একটু আলোচনা করব। তো আমরা কোন দিকে দাবিত হব? দ্বন্দ্ব দেখা দিলে আল্লাহ কি বলেছেন ঠিক কিনা কথা, নাকি ওই মোল্লা কি বলেছেন? কারণ মোল্লারও তো গানও গায়, কালার নিত্য ওই গানও তো গায়, ঠিক কিনা কথাটা? আর মোল্লারও তো কাফির ফতোয়া হবে। আয়াতে বলেন হাবিব আলাম তারা, আপনি কি দেখেন না? বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে বলতেছেন আলাম তারা হাবিব, আপনি কি দেখেন না? ইলাল্লাযীনা ইয়াজআমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, যারা বলে যে আমরা নিশ্চয়ই ঈমান আনয়ন করেছি, উনজিলা ইলাইকা আপনি নবীর উপর যে কোরআন নাযিল করেছি, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা আগে যত তাওরাত জবুর ইনজিল সহ যত সহিফা আমি নাযিল করেছি, যারা বলে যে আমরা ঈমান আনয়ন করি, ইরিদু নাইয়াতাহা কামু ইলা তাগুতে, ওই ধরনের মানুষদের মধ্য থেকে একদল রয়েছে ইরিদু না ইয়াতাহা কামু ইলা তাগুতে, তাদের বন্ধনীয় বিষয় যখন পরিলক্ষিত হয় বিচারক তারা বানায় তাগুতকে, তারা নিজেদের নফসানিয়তের কথা তারা এমন ভাবে প্রলুব্ধ হয়, অন্য কোরআন হাদিসের মতো তারা মানতে রাজি হয় না, কোরআনে কি বলা হচ্ছে হাদিসে কি বলা হচ্ছে তারা সেদিকে তাকায় না, ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, কিন্তু ওই শয়তানের অনুসরণ করা, নফসানিয়তের অনুসরণ করা, কুপ্রবৃত্তির অনুসরণ করা আমি আল্লাহ নিষেধ করে দিয়েছি, ওয়া উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু, কেন আল্লাহ নিষেধ করেছেন? আমার মনের খাইশাতের মন গড়া কথা অনুযায়ী ফতোয়া দেওয়া কথাবার্তা বলা থেকে কেন নিষেধ করেছেন যদি তোমরা মন গোড়া যেমন খুশি তেমন আপুল তাপুল বকবকানি যদি শুরু করো, এটা যেন শয়তানি প্রলাপ ছাড়া কিছু নয়। আর শয়তানি প্রলাপ থেকে আল্লাহ নিষেধ করেছেন কেন? আল্লাহ বলেন শয়তান সবসময় চায় তোমাদের কে গুমরা করে আমি আল্লাহ থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা কথাটা? সেজন্য দ্বন্দ্ব যখন দেখা দিবে, যখনই বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তখন আমি তসলিম করে নিব, যখনই কোনো বিষয়ে বলা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাবার্তা বলেছেন তখনই মুসলমান হিসেবে আমি ওই কথায় সাথে সাথে মেনে নিব, ঠিক কিনা কথাটা? আমার মনে যা আসে আমি তো ফতোয়া দিতে পারবো না, পারবো না ফতোয়া, কিন্তু এখন ইয়ং যুবকরাও কিন্তু মাঝে মাঝে দেয়,
ফেসবুকের মাধ্যমে দেখি যে এখন তো ফেসবুকের যুগ বুঝে না কিছু কুরআন হাদিসের মাহফিল বলতে এই ধরনের মাহফিল সাজাইলেও এক শ্রেণীর যুবকরা আবার তিরস্কারও করে ফেসবুকের মাধ্যমে করে কি করে না তো হাজিরে দেখেন ফতোয়া যারা দেওয়ার কথা আর কোন ফতোয়া মন গড়া ফতোয়া নয় কুরআন হাদিস থেকে আকাবিররা যেই কথা বলেছেন এই কথা শুধু মানুষদের কাছে উপস্থাপন করা এটাই মূলত ফতোয়া মন গড়া নিজের যা মনে চাইলো তা দেওয়া নয় এর হাজিরে লক্ষ্য করেন সূরা নিসা আল্লাহ যা নাজিল করেছেন এই কোরআনের ডাকে তোমরা সাড়া দাও দেখো কোরআন কি বলছে অথবা রাসূল কি বলতেছেন রাইতাল মুনাফিকিনা একজন মানুষ যারা কপট ওই সমস্ত কপটদেরকে দেখবেন যে তারা কথাই করে যারা মিথ্যা বলে কপটদেরকে দেখবেন ইয়াসুদুনা আনকা সুদুদা হাবিব দেখবেন যে তারা আপনার থেকে তারা মুখ ফিরাইয়া নেয় তাদের পছন্দ হয় না এই কথাগুলো মন গড়া তো কিছু তারা বলতে চায় সেই হিসেবে তারা এগুলো পছন্দ করে না সেজন্য দেখবেন কোরআনে ডাকে আসে না তারা দেখবেন আপনার নবীর আহ্বানে তারা সাড়া দেয় না হাজিরিন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিয়ুতা বিইযনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাসতাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীম সূরা নিসার 64 এবং 65 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনা মিন রাসূল সেটা যেন নির্দ্বিধায় প্রশ্ন না করে সাথে সাথে যেন মেনে নেওয়া হয় সেই জন্য তো নবী পাঠাইছেন নাকি বাদ কেমনে খাইব দুইটার জন্য নাকি চিকিৎসা করার জন্য চিকিৎসা করার জন্য তো এমবিবিএস ডাক্তারত্ব হইতেছে ঠিক কিনা কথাটা এজন্য হয়তো আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য নবীকে আল্লাহ পাঠিয়েছেন জুলমান থেকে ইখরিজান নাসা মিনাস জুলুমাতি ইলান নূর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য জাহেলিয়াত থেকে ইলমের দিকে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে জাহান্নামের অথ তলে তলিয়ে থাকা জাহান্নামের গহ্বর থেকে তুলে নিয়ে জান্নাতের সুন্দর বাগিচায় নিয়ে যাওয়ার জন্য ঠিক কিনা কথাটা হাজিরিন লক্ষ্য করে এখন দ্বন্দ্বনীয় বিষয়ের ব্যাপারে আপনি জুলুম করে ফেলেছেন ফয়সালা কোথায় পাবেন মনে করেন যে ফতোয়া দিয়ে ফেলছেন ফতোয়া মাঝে মন করে যদি কোনো মৌলানা কোনো হুজুর যদি দিয়ে থাকে তাহলে সে বিচার পাওয়ারও ব্যবস্থা রয়েছে মাফ পাওয়ার রাস্তা রয়েছে কোথায় পাইতে পারে হে আমার বান্দাগণ তোমরা জুলুম করে ফেলেছ ভুল করে ফেলেছ অপরাধ করে ফেলেছ অন্যায় করে ফেলেছ ফতোয়া দিয়ে ফেলেছ মন গড়া বুঝে আসে নাই নিজের নফসানিয়তের কারণে তুমি আবুল কাবুল বলে ফেলেছ যেই হোক না কেন বক্তা ওয়াজের মধ্যে শুধু গান গাওয়ার কথা না ওই নিত্য জাতীয় গান তুমি গেয়ে ফেলেছ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি নিজে যদি হক প্রকাশ হওয়ার পর যদি মনে করো জুলুম হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ জুলুম করেছে অসুবিধা নাই কিন্তু নিজেকে সংশোধনের মানুষ একটু চিন্তা করে অন্ততপক্ষে আল্লাহর কাছে মাফ চেয়ে নাও আল্লাহ বলেন যে ও বান্দা আমি আল্লাহ তোমারে মাফ করে দিব আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না বড় করে বলেন সুবহানাল্লাহ হাজিরিন ফেরাও তার নিজের কি বলছিল খোদা বলছিল ঠিক কিনা কথা আমরা রাব্বু কবুল আওয়ালা আনা রাব্বুকু মুল আ'লা সে বড় খোদা দাবি করছিল ঠিক না আই এম দ্য গ্রেট গড
আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এই কথা যখন ফেরাউন যখন বলছিল, শত শত বছর সে এইভাবেই তার দিনগুলো চালিয়ে যাচ্ছিল। নীল নদে যখন আল্লাহ ডুবাইতেছেন, ওই মুহূর্তে জিব্রাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, কানে কানে যাইয়া বলো, ও জিব্রাইল, এই মুহূর্তে ডুবন্ত অবস্থায় যদি ফেরাউন যদি আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাই, আর যদি ফেরাউন যদি আমি আল্লাহর যে নির্দেশ দিয়ে পাঠিয়েছি এক আল্লাহকে বিশ্বাস করে মুসার দিনকে যদি সে মেনে নেয়, আমি আল্লাহ এখনো তাকে মাফ করে দিব। আল্লাহ বলেন আমি আমার বান্দাকে মাফ করে দিব, আর আমরা হুজুররা ওয়াজে আইসা যদি কাফির বানায়া যদি ওর সাথে উঠা বসা লেনা দেনা চলা ফেরা বিয়ে শাদি সব কিছু যদি বন্ধ করে দেই, তাইলে হইল নি বলেন? হ্যাঁ, আল্লাহ কি সব গুনাহ মাফ করবে? সব গুনাহ ওয়াইয়াফু আস-সাইয়্যাত ওয়াইয়াফু আনিস-সাইয়্যাত, যত ভুল আছে যত গুনাহ আছে সব মাফ করবেন, বলেন না সুবহানাল্লাহ? আর রিবা সুদ খাইছে ওয়াইয়াফু আনিস-সাইয়্যাত, হে মন্দ কাজ হচ্ছে সুদ খাওয়া ঘুষ খাওয়া, হে ওয়াইয়াফু আনিস-সাইয়্যাত, আল্লাহ ওই মন্দ গুনাহ মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ? জিনা করেছে, হে ওয়াইয়াফু আনিস-সাইয়্যাত ওয়াইয়াফু, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ যদি জিনাও করে ফেলে আল্লাহ বলেন আমি ওই জিনাও মাফ করে দিব, বলেন না সুবহানাল্লাহ? এখন বান্দা আপনি ভুল করে ফেলেছেন, ভুল যদি করতেই করতেই থাকেন, ভুল যখন আপনি বুঝে ফেলেন কোরআন হাদিসের মাহফিল থেকে যখন ওয়াজ শুনেন যে ভুল করে ফেলেছি আমরা, তখন তো শোনার সাথে সাথে অন্তত মাফ চেয়ে নেওয়ার দরকার, ঠিক কিনা কথাটা? শুরুই করতে থাকি আর যদি এইভাবেই চালাইতে থাকি তাইলে তো মরণ যদি হয়ে যায়, মাফ যদি না চান, তওবা যদি না করেন, তাইলে কি আর বেহেশতের আশা করতে পারবো? বেহেশত পাওয়া যাইবো? বেহেশত পাওয়া যাবে না। আর বেহেশত কিন্তু আমার এবাদত করে করে যে আমি যে যত এবাদতই করছি না কেন, এই এবাদতের মাধ্যমেও যে আমি বেহেশতে পেয়ে যাব তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো নিশ্চয়তা নাই। নামাজ তো দেখেছি 500 বছর যাবত আল্লাহর বান্দা নামাজ আদায় করেছেন, পাথরের ভিতরে বসে বসে এবাদতে কাটিয়েছেন, তার যখন ওনার যখন ইন্তেকাল হলো আল্লাহ নির্দেশ দেন যাও ওকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো, ওই ব্যক্তি আল্লাহর দরবারে সাইল হয়ে বললেন আল্লাহ কেন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন? আল্লাহ, ও বান্দা তুমি মনে মনে ভাবছিলা তোমার ইবাদতের কারণে আমি তোমাকে বেহেশত দিয়ে দিব, না না, তুমি বলো তো তুমি তোমার কোনো অস্তিত্ব ছিল না, তখন কি তুমি কোনো ইবাদত করছিলে? আমি মায়া করে তোমারই পরিবারে বানাইছি, বলে না সুবহানাল্লাহ? সেই হিসেবে যদি বেহেশতের আশা করি বেহেশতের দাবি করি তাইলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন তাইলে আল্লাহ বেহেশত দিবে, ঠিক কিনা কথাটা? আল্লাহর দয়া ছাড়া কেউ যদি বলে আমি বাসক তো নামাজ পড়ি, আমি হজ করছি তো বেহেশত আমি পাইবো না তো কে পাইবো, আর আমি মুসলমান আমি বেহেশত পাইবো না তো কে পাইবো? আগে দুজকে সাজা দেওয়াইয়া পরে দিন নবীর সুখ সাফাত, হয়তো বেহেশতের আশা করা যাবে, ঠিক কিনা কথাটা? তো হাজিরিন কেউ বলতে পারবে না ফতোয়া, আমি কোরআন হাদিসের হাদিসে কুদসি যখন আমি পড়ছিলাম একটা হাদিস দেখছিলাম, একজন মানুষ নাফরমানি কাজ করতেছে ওই বান্দাকে একজন আমলদার মানুষ বলতেছেন তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি যেই কাজ করছো তুমি জাহান্নামী। ওই বান্দা যখন মারা গেল তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে যেই ব্যক্তি ফতোয়া দিয়েছে এই বান্দাটা নাফরমানি করার কারণে জাহান্নামী, ওই ফতোয়াবাজকে জাহান্নামে ঢুকাও। কেন আল্লাহ? তুমি কি মনে করছো যে আমি আল্লাহর দয়া তোমার দয়ার মতো? তুমি কি মনে করছো যে আমার দয়াটা এতই কম? তুমি কি আমার দয়ার উপর ওয়াসিয়াত রাহমাতি আল্লাহ কুল্লি শাই ওয়াসিয়াত রাহমাতি আল্লাহ কুল্লি শাই সর্বত্র আমি আল্লাহর রহমত রয়েছে, তুমি কি তুমি যতটুকু দয়াবান ওই দয়াবান মনে করে কি আমি আল্লাহকে ভাবছো? তাকে সে ভুল করে ফেলেছে কিন্তু তুমি যে জাহান্নামী তারে বানিয়ে দিলা তাইলে বোঝা যায় আমি আল্লাহ যে গাফফার আমি আল্লাহ যে রহমান তার প্রতি তোমার কোনো বিশ্বাসই নাই। সুবহানাল্লাহ। এই ফতোয়াবাজি থেকে আমরা বাঁচতে হবে কি হবে না? একজন ভুল করে ফেলতেছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি হাসানা, আমরা আস্তে আস্তে করে বুঝাইয়া হইতো আনতে হবে। মদ হালাল ছিল, হারাম করার আগে
নামাজ যখন ফরজ হলো, কুরআনুল কারীমের আয়াত নাযিল হলো, তোমরা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ হারাম করা হয় নাই, আল্লাহ যে একসাথে হারাম করে দিবেন মানুষের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হইও না, তখন নামাজ হারাম করা হয় না। আস্তে আস্তে সময় বুঝে তারা মদ পান করতেছেন যে নামাজের সময় গণিয়ে আসবে, মদ পান করতে হলে যাতে আমার হুঁশ মেজাজ নষ্ট না হয় এর আগেই কাজটা শেষ করে নেই। এরপর আল্লাহ হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল লাহমাল খিনজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে মনে করেন যে হারাম করেছেন, আগে ওইটা থেকে বাঁচার জন্য আগে মানুষদেরকে আল্লাহর দিকে দেখেছেন, এরপরে যখন বন্দেগি শিখে ফেলছে আল্লাহকে বুঝতে পেরেছে আল্লাহর দয়া চিনতে পেরেছে, তখন আস্তে আস্তে আল্লাহ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন লক্ষ্য করেন, মানুষদেরকে ফতোয়া বাজে দিয়া মানুষদেরকে আমরা বুঝি না, নিজেই বুঝতে চাই না, নিজের খাইশা অনুযায়ী কথাবার্তা বলে যদি আমি এমন আবুল তাবুল বলে ফেলি তাইলে আল্লাহ কিন্তু আপনাকে ছাড়বেন না। হাজিরিন লক্ষ্য করেন, আমরা নবীজির দরবারে যখন বিপদগ্রস্ত হয়ে যাব, এমন কেউ যদি মনে করে যে আমি জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি, অবিচার করে ফেলেছি, ওয়ালা মান্নাহু বিসালামু আনফুসাহু জাউকা কামলি ওয়ালা রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর মায়ার নবী উম্মতের কান্দারি রাউফুর রাহিম যাকে ঘোষণা করা হয়েছে, ওই আউয়াল আখির নবী যিনি জাহির বাতিন নবী যিনি, ওই কামলি ওয়ালা নবীর রওজা মুবারকের সামনে যায়া যদি অথবা মনে করেন মদিনার কামলিওয়ালা নবী গো আমি গরিব আমি অসহায়, মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার মতো আমার সামর্থ্য নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আপনাকে ভালোবাসি গো নবী, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু আমার জন্য আল্লাহর দরবারে তওবা করেন, বলেন যে আমারে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তো আমাকে মাফ করবেন, এইভাবে যদি কাকুতি মিনতি করে যদি বলতে পারে আল্লাহ রাব্বুল আলামিনকে লাবাজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ওই জালিম বান্দা নিজের নফসের উপর জুলুম করেছে, অন্যায় অবিচার করে ফেলেছে, ভুল করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, ওই বান্দা নবীর উসিলা নিয়ে যদি আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন লক্ষ্য করেন সূরা নূরের 47 নং আয়াত থেকে 50 নং আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়াইয়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বিল রাসূলি ওয়া আতানা সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বাদি যালিকা ওয়া মা উলাইকা হুম উলাইকা বিল মুমিনিন, মানুষের মধ্য থেকে একদম মানুষ রয়েছে ইয়াকুলুনা আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপর বিশ্বাস করেছি, ওয়া বিল রাসূল ওয়া বিল রাসূলের রাসূলকে আমরা বিশ্বাস করেছি, ওয়া আতানা আমরা আনুগত্য করেছি, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম, আল্লাহ বলেন তারপরেও একদল মানুষ আল্লাহর কথা থেকে রাসূলের কথা থেকে আল্লাহ থেকে রাসূলদের রাসূলের কথা থেকে হাদিস থেকে সুন্নাহ থেকে তারা বিমুখ হয়ে যায়। কেন বিমুখ হয়? ওয়াইযা রুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন, ওই মানুষ যারা এই ধরনের কথা বলছে তাদেরকে যদি ডাকা হয় দেখো সমস্যা সমাধানের লক্ষ্যে আসো আমরা এক টেবিলে বসি, এক সামনাসামনি বসি, দেখি বেজালটা ফিতনাটা সমস্যাটা আমরা সমাধান করতে পারি কিনা। আল্লাহর দিকে যদি আহ্বান করা হয়, কোরআনের দিকে যদি আহ্বান করা হয়, দেখি আল্লাহ কোরআনে কি বলেছেন, নবী হাদিসের মধ্যে কি বলেছেন একটু আমরা লক্ষ্য করি, যখন ডাকা হয় তখন তারা যায় দেখা যায় বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মুরিদুন, আল্লাহ বলেন যে একদল অমনিতেই কারণ শয়তান তারে বারবার ধোকা দিতেছে, সংশোধন চায় না সমাধান চায় না, সে মুখ ফিরাইয়া নেয় ওই সমাধানের দিকে, ওই মানুষটা আসতে রাজি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ওয়াইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুজাইনিন বাট ইফ দ্যাট রাইট ইজ ইন দের সাইড দে কাম টু হিম উইথ অল সাবমিশন, কিন্তু যখন দেখে যে যেই দ্বন্দ্ব বাড়ছে দ্বন্দ্ব দেখা দিয়েছে যেটা ওই বিষয়টা তার পক্ষে রায় হয়ে যাবে তখন সে কাকুতি বিনতির সাথে অনুনয় বিনয়ের সাথে বলবে যে হে ঠিক আছে আমি বসতে রাজি আছি আমি মেনে নিব,
ফতোয়া যখন দেখবে যে তার পক্ষে আছে তখন আল্লাহ বলেন যে তখন সেই ব্যক্তি হে বলবে যে কারণ সে দেখতেছে তার এটা অধিকারে চলে আসছে তার হকে আসছে সেই ব্যক্তি যেই দাবিদার ছিল ওই দাবির পক্ষে রায় হয়ে যাবে তখন ওয়া ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুজ'ইনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখবে যে সে অনুনয় বিনয়ের সাথে তখন সে রাজি হয়ে যাবে কিন্তু যদি তার বিপক্ষে থাকে সে মনে করবে আমি যদি এই মশলার ব্যাপারে যদি ভুল টেবিলে বসে যাই তাহলে আমি পরাজয় বরণ করে ফেলবো অতএব আমি বসতে রাজি নাই কারণ পরাজয় বরণ করলে তো আমার মান সম্মান এই দেশে আর থাকবে না ওই এলাকায় থাকবে না অমুক এলাকায় থাকবে না ঠিক কিনা কথাটা এই জন্য অনেক সময় ভুল টেবিলে বসতে রাজি হয় না হাজিরিন আমরা মনে করেন মিলাদ ক্যাম্প করি একসাথে কি বসা যায় না আপনাদের সাথে আমাদের চলা পেশা দেখলে আপনাকে আমি সালাম দেই আপনি আমাকে দেখলে সালাম দেই আপনি আমাকে কাফির আবু জাহেল বানানোর চেষ্টা করেন আপনাকে আমার পক্ষ থেকে আরেকজন আপনাকে কাফির ফতোয়া দেওয়ার চেষ্টা করে বসতে কি পারি না আমরা দেখি না কোরআনে আল্লাহ কি বলেছেন নবীর সুন্নায় কি বলেছেন বসলেই তো বিষয়টা সমাধান হইয়া যায় তো ঠিক কিনা কথা এখন বসে থাকেন দেখবেন যে ওই তো বকতেছে যে আল্লাহ যে বলছে যে তার হককে নাই সেজন্য সে বসবে না কিন্তু যখন দেখবে এটা আমি পারফেক্ট হকে আছি তখন দেখা যাবে অনুনয়ের সাথে হ্যাঁ আমি রাজি আছি তো হাজিরিন লক্ষ্য করে আল্লাহ বলেন আফি কুলুবিহিম মারাতুন আমির তাবু আম ইয়াখাফুন আন ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুজ জালিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফি কুলুবিহিম মারাতুন যারা এই সমস্ত কাজ করে কোরআন হাদিসের কথায় আসে না কোরআন হাদিস বাদ দিয়ে মন গড়া শয়তানের কথায় নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করে যা খুশি আবুল তাবুল প্রলাপ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফি কুলুবিহিম মারাদুন এদের অন্তরে কি কোনো ধরনের রোগ হইছে নাকি আল্লাহ বলছেন আই এম নট সেইং দ্যাট অলমাইটি আল্লাহ ইসসে আফি কুলুবিহিম মারাদুন এদের অন্তরে কি কোনো ব্যাধি রয়েছে আমির তাবু নাকি তারা দুঃখায় পড়ে গেছে আবু জাহেল আবু লাহাব নবীজি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো মানছে না ঠিক কিনা কথাটা বারবার বুঝাইছেন কিনা খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম বারবার নবীজি তাদের সামনে উপস্থাপন করেছেন আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন কিন্তু দেখা যায় তারা মানে নাই কিন্তু এমন শ্রেণীর মানুষ রয়েছে যারা মুসলমান হওয়ার পরও বিভিন্ন বিভ্রান্তি ছড়ায় তাদের নিকট অথবা আহলে কিতাবের নিকট তৌরাত ছিল যখন দ্বন্দ্ব একটা বাস্তব দেখা যায় মাঝে মধ্যে তারা দ্বন্দ্বের সমাধান করতে যায় জিনার জন্য কেউ যদি জিনা করে শাস্তি ছিল তৌরাতের তাকে দুররামার তাকে পাথর নিক্ষেপ করতে হবে তাকে পাথর নিক্ষেপ করতে সাক্ষী সহ যদি জিনার কাজে যদি কাউকে পাওয়া যায় তাওরাতের ওই রায় ছিল তাওরাতে আল্লাহ ঘোষণা করেছিলেন জিনার কাজের মধ্যে যদি কেউ লিপ্ত হয়ে যায় তাকে রজম দিয়া তাকে মারতে হবে এমন অবস্থার মধ্যে ওই তাওরাতের অনুসারী কিছু আলেমরা এমন ছিল তারা সিদ্ধান্ত নিল যে বড় লোকের কেউ যদি জিনা করে ফেলে তাইলে তাকে ওই পাথর দিয়া তারা শাস্তি দিত না পাথর দিয়ে শাস্তি দিত না কিন্তু গরিব কোন মানুষ অসহায় দরিদ্র শয়তানের দুখায় পড়েও বিচার করে ফেলেছে তাকে তখন শাস্তি দিত তারা সত্যি সত্যি তাওরাতের রায় অনুযায়ী তারা পাথর নিক্ষেপ করে তারা তাকে শাস্তি দিত হাজিরিন লক্ষ্য করুন এমন এক ঘটনা যখন ঘটলো আমার নবীজির যুগের মধ্যে যখন এই রায় চলছে এমন সময় আমার কামলিওয়ালা নবীর কাছে একদল ইহুদি লোক আসলো ইহুদি সম্প্রদায়ের তোরা যাদের কাছে এসেছিল তারা আসলো তারা এসে বলতে লাগলো গো মুহাম্মদ জিনার ব্যাপারে শাস্তি আপনার আল্লাহ কি নির্ধারণ করেছেন আপনার কোরআনের মাধ্যমে আমার নবী যে বলতেছেন তোরাতের মধ্যে যেই নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশ তো কোরআনের মধ্যেই রয়েছে এই সময় দেখা গেল আমার নয়া দয়াল নবীজি ওই ইহুদিদের বড় আলিম যে আলিম ওই আলিমকে তালাশ করলেন ওই আলিমকে ওই দলের পক্ষ থেকে নিয়ে আসা হলো ওই আলিম যখন তোরাতের আলিম যখন সামনে হাজির হলো আমার নবীজি জিজ্ঞেস করলেন তুমি তো
তৌরাতের বড় জ্ঞানী ঠিক কিনা? ওই ব্যক্তি বলল, হে মানুষ আমাকে তৌরাতের বড় আলিম মনে করে। ওই ব্যক্তি বলল, নবী জিজ্ঞেস করলেন, বলো তো মানুষ যদি জিনার কাজ করে তাইলে ওই জিনার ব্যাপারে শাস্তি কি নির্ধারণ করা হয়েছে? তখন ওই ব্যক্তি বলতে লাগলো যে জিনার ব্যাপারে তৌরাতের মধ্যে পাথর নিক্ষেপ করে মারার শাস্তি নির্ধারণ করা হয়েছে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কোরআনের মধ্যে কি নির্দেশ দেওয়া হয়েছে? আমার নবী বলেন, মুসা আলাইহিস সালাম তো আমারই ভাই, মুসা আলাইহিস সালামের তৌরাতের মধ্যে যা নির্দেশ দেওয়া হয়েছে আমার কোরআনেও তো একই নির্দেশ দেওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তখন নবীজি বলেন, আমি হলাম প্রথম যে তৌরাতের মধ্যে রমিল জামার দিয়া যে জিনার শাস্তি দেওয়া হতো, আমি নবীজি প্রথম যখন এই আইনটা যখন গরিবের বেলায় একটা ছিল আর ধনীর বেলায় ওই মূল্য আরেকটা করে ফেলেছিল, আমি নবী এসে আবার সেটাকে চালু করে দিলাম। দয়া করে বলুন সুবহানাল্লাহ। হাজিরের লক্ষ্য করেন, আল্লাহ বলেন, আফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে কি কোনো ব্যাধি রয়ে গেছে? আমি তাবু আম ইয়াখাফুনা ইয়াহিফাল্লাহ, নাকি তারা দুঃখে পড়ে গেছে, না তারা ভয় করে যে আল্লাহ তার রাসূল তাদের উপর অবিচার করে ফেলবেন? আল্লাহ বলতেছেন, নাকি তারা ভয় করে যে আল্লাহ অবিচার করে ফেলবেন? আল্লাহ কারো উপর অবিচার করেন? নবী কারো উপর অবিচার করেন না। নবী সান ভুল করতে পারে মানুষ, ঠিক কিনা কথাটা? মানুষ ভুল করতে পারে কি পারে না? মানুষের কাজ হচ্ছে ভুল করা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার আল্লাহ বলেন যে মানুষ যদি ভুল না করত, গুনাহ যদি না করত, অপরাধ যদি না করত, তাইলে এই সম্প্রদায়কে আমি পরিবর্তন করে আরেক দল আমি সৃষ্টি করতাম, বানাইতাম। যারা ভুল করত আমি আল্লাহ শুধু মাফ করতাম, যারা ভুল করত আমি আল্লাহ শুধু মাফ করতাম। বড় করে বলবে সুবহানাল্লাহ। ও আল্লাহ জানেন যে মানুষ ভুল করবে, সেই জন্যই তো আমরা আল্লাহ গাফফার। মানুষ তো হচ্ছে সেই আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, একজন মানুষ যদি তওবা যদি করে ফেলে ওই মানুষের তো আর গুনাহ থাকে না, ভুল তো মানুষই করে, ঠিক কিনা কথা? তো আমরা মধ্যে একদম যুবকরার মুখ থেকে শুনি, ভুল তো শয়তানে করে, এভাবেও কিন্তু গ্রাম অঞ্চলে বলে ভুল শয়তানে করে না, ভুল তো মানুষই করে। আরে শয়তান তো ভুল করছে, কি করছে না? শয়তান তো ভুলের রাজা, শয়তান তো ভুলের রাজা, ঠিক কিনা কথা? সে তো সেদিকে আপনাকে টেনে নিয়ে যাবে। প্যারে হাসিদিন লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলেন যে এদের অন্তরে কি রোগ রয়ে গেছে, এরা কি দুকায় পড়ে গেছে যে এই মশলাটা এই বিষয়টা সমাধা হয়ে গেলে তাদের মান সম্মান কমে যাবে, নাকি তারা মনে করতেছে তাদের উপর রায় চলে আসলে যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তাদের উপর জুলুম করা হয়ে যাবে? আল্লাহ বলেন, উলাইকা হুমুস জালিমুন, বরঞ্চ যারা আসে না কোরআনের ডাকে, যারা সুন্নাহর ডাকে আসে না, সমস্যার সমাধানের জন্য কুফরি ফতোয়া বাদ দিয়ে যারা এক টেবিলে বসে একটা দ্বন্দ্বীয় বিষয়ে সমাধান করার মানুষে যারা একতা প্রকাশ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস জালিমুন, তারাই হচ্ছে অত্যাচারী, তারাই হচ্ছে জালেম। তো প্যারে আছে, আমরা কি জালিম হতে চাই? আমরা মজলুম হতে রাজি, ঠিক কিনা কথাটা? কারণ মজলুমের পক্ষে আল্লাহ আছে, ঠিক কিনা কথাটা? আমরা মজলুম থাকতে চাই, দাওয়াতুল মজলুমে মাকবুলুম, মানুষ যখন মজলুম হয়, এই মজলুম যখন দোয়া করে আল্লাহর দরবারে, আল্লাহ এবং মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট পৌঁছে যায় আল্লাহর কাছে, যা চায় মজলুম, তখন আল্লাহ তার মজলুমের দোয়া কবুল করে নেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা জালিম হতে চাই না, ঠিক কিনা কথাটা? আমরা জালিম হব না, আমরা মজলুম হিসেবে থাকতে রাজি, ঠিক না কথাটা? তো হাজিরিন লক্ষ্য করেন, আমার আলোচনার যে মূল বিষয় যেটা, এখন এই বিষয়টা আমি কেন আলোচনা করছি, তাবরানী শরীফের একটি হাদিস থেকে আমি বলতে চাই। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইসলামা বাদা গরীবান ওয়া সাইয়াউদু গরীবান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইসলামের শুরুটা হয়েছিল গরিবি হালত দিয়া, কেউ তো ছিল না মক্কায় আল্লাহ ডাকার মতো, ঠিক কিনা কথা? তো একজনই ছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, একজনই ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ বলার মতো একজনই ছিলেন, আর তো কেউ ছিল না, ঠিক কিনা কথাটা? তো মুসলমানের সংখ্যা তো ছিলই না, মুসলমান বলতে ছিল না। নবীজি বলেন ইন্নাল ইসলাম বাদা গরীবান, ইসলামের সূচনাটাই হচ্ছে এই দুর্বল অবস্থায়, এই গরিবিয়ত অবস্থায়। ওয়া সাইয়াউদু গরীবান, অচিরেই এই অবস্থার আবার পুনরাবৃত্তি হবে। সাইয়াউদু গরীবান, আবার ইসলাম খান খান হয়ে যাবে, গরিবিয়ত চলে আসবে,
কিয়ামতের আলামতের একটা এই কুফরি ফতোয়া দিতে দিতে না জানি কার ফতোয়ায় কে কাফির হয়ে যাচ্ছে ঠিক কিনা কথাটা তো হাজিরিন সেই হিসেবে এভাবে চলে আসবে আর ফতোয়া তো হুজুররাও দেন পাবলিকরা হুজুরের যারা অনুসরণ করে তারাও দেখা যায় বুজুক আর না বুজুক এই তুই কাফির ফতোয়া দেখি দেই না তো প্রিয় হাজিরিন যদি আমি ফতোয়া কেন দিব আমি মুসলমান আবার তারে সালাম দিব আপনি হিন্দু একজনকে পাইলে আসসালামু আলাইকুম বলেন বলেন নাকি খ্রিস্টান নে পাইলে বলেন তাহলে তারে যে ফতোয়া দেন কাফির তাহলে তারে বলেন কেন আসসালামু আলাইকুম বলেন কি বলেন না বলেন সব কিছু ঠিক আছে তাহলে ফতোয়াবাজি কেন তবলিগে গেলেই যদি কাফির হয়ে যায় এই সহজ সরল মানুষটা আসলে বুঝতেছে না তার আকাবির কি বলেছে সেই আকাবিরের ব্যাপারে মাসলা হতে পারে একটা কিন্তু অন্ততপক্ষে যদি অনুসারীদেরকে একসাথে ডালাও ভাবে এরা সব কাফির এরা কাফিরের দল যদি বলা হয় তাহলে কি উচিত হয় বলেন তো আপনি আমার লাগামটা যদি চামড়ার মুক্ত যেমন খুশি তেমন চলে যায় নাকি আল্লাহ কি আপনার প্রতিটা কথার জন্য বেহেস্তি হয়ে যাইতে পারেন আপনি নামাজের মাধ্যমে এবাদতের মাধ্যমে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে কিন্তু আপনি যে খামাকা অযথা যে কথাবার্তা বলেছিলেন এই কথাবার্তার জবাব আল্লাহ যতক্ষণ দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে বেহেস্ত দিবেন না কেন তুমি এই কথা বলছো কেন এই এই আজেবাজে কথা বলছো তো হাজিরিন লক্ষ্য করেন নবীজি বলতেছেন যে ইসলামের সূচনা হচ্ছে গরিবী অবস্থায় ও সাইয়াউদু গরিবান আবার সেটা গরিবের দিকে চলে যাবে ফাতুবা লিল গুরাবা এই গুরাবাদের জন্য শুভ সংবাদ বলেন না সুবহানাল্লাহ কালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাল গুরাবা এই গুরাবা বা গরিব কারা গো বুঝি ক্বালা ওয়াল্লাযীনা ইসলিহুনা ইনদা ফাসাদিন নাস আমার কামলিওয়ালা নবী নূরানি জবান মুবারক থেকে আমার নবী ঘোষণা করেন وَالَّذِينَ يُصْلِحُونَ عِنْدَ فَسَادِ النَّاسِ বিভ্রান্তি যখন চলে আসে ফাসাদ যখন চলে আসে ফিতনা যখন চলে আসে যেই ফিতনা হোক না কেন হুজুরদের ফিতনা হোক আর সাধারণ মানুষদের ফিতনা হোক এই ফিতনার যুগে যখন কোন মানুষ যখন ওই ফিতনার সমাধানের লক্ষ্যে যখন কাজ করে কথাবার্তা যখন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কামলিওয়ালা নবী বলেন ওরাই আমার গরিব উম্মত বড় করে বলুন সুবহানাল্লাহ আমরা কি বড় লোক হইবার জন্য আর ওম আমি নবীর উম্মতের মধ্যে পয়সাওয়ালা উম্মত বা শক্তিবান উম্মত বা মুক্তি আমার যখন আমি বলবো গ্রামে একটা কথা তখন গ্রামের মানুষ আমার কথা শুনবে এই জন্য বাহাদুরি করব উম্মত কি আমরা হইতাম চাই নাকি আমরা কোরআন হাদিস মেনে নবী আল্লাহ এবং রাসূল যেই কথা বলেছেন যেই দিকে আহ্বান করেছেন এই দিকে আমরা চলবো ঠিক কিনা কথা থাকে হাজিরিন লক্ষ্য করেন তাবরানি শরীফের আরেকটা হাদিস কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা يدي الساعة فتانا كقطع الليل المظلمة يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويسبه كافرا يبيع فيها قوم دينهم بعرض من الدنيا আমার নবীজি বলেন এমন একটা সময় অচিরে আসতেছে কিয়ামতের আগের মুহূর্তে এমন এক সময় আসতেছে এমন এক ফিতনা আসতেছে ঘোর অন্ধকার পূর্বকণে ঘোর অন্ধকার যেভাবে মানুষ যখন দেখে যে আজকের রাত ভয়ানক অন্ধকার দেখা যাচ্ছে জুলমত দেখা যাচ্ছে তখন মানুষের অন্তরের মধ্যে ভয় লাগে কি লাগে না যে না জানি কি হবে আজকে জ্বর বৃষ্টি তুফান আসতেছে হাজিরিন আমার নবীজি বলেন এমন গুরন্ধকারী ন্যায় এমন ফিতনার আবির্ভাব হবে যে এই সময়ের মধ্যে মানুষ ঘর থেকে সকালবেলা বাহির হবে ঈমান নিয়া আবার বিকালবেলা যখন বাড়িতে ফিরবে বেঈমান হইয়া আবার বিকালবেলা যখন ঘর থেকে বাহির হবে সে সকালবেলা ফিরবে বেঈমান হইয়া এই ফিতনার সময়টা হচ্ছে এটা এই কথা বলে আমার নবী শেষ করেন নাই আমার নবী বলেন ইউবিউ ফিহা কাওমুন এই সম্প্রদায়ের মধ্যে এই সময়ের মধ্যে ওই ফিতনা ওই জুলমতের টাইমে কিয়ামতের পূর্বক্ষণে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হবে ওই সম্প্রদায় বেচা কেনা শুরু করবে দীনহুম তাদের ধর্মকে ধর্ম ব্যবসায়ী হয়ে যাবে ধর্ম ব্যবসায়ী কারা
যে যারা ধর্মের দোহাই দিয়ে আজে বাজে আবুল কাবুল বলে, ঠিক কিনা কথাটা? হয়তো বা ক্ষমতায় আসার জন্য ধর্মের ধার্মিক সাজার চেষ্টা করে, তাও তো হতে পারে, ঠিক কিনা কথাটা? ক্ষমতায় ঢোকার জন্য ধার্মিক মনে, আবার যখন ক্ষমতায় চলে আসে মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, হয়তো সেই ধর্মের অপব্যবহার করে, এই দিনকে ব্যবহার করে হয়তো সেই ব্যক্তি ক্ষমতার জন্য সেই এই ধর্মের বেচা কিনা শুরু করে দেয়। আবার লেভেল দেখা যায় পরবর্তীতে ক্ষমতায় যায় লেভেল পাল্টাইয়ে নেই, ঠিক কিনা কথাটা? আবার হুজুরদের মধ্যে হতে পারে এই সমস্ত কারণ। এমন এক সময় আসবে আমার নবীজি বলেন যে পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট কোন মানুষ যদি হয়ে থাকে, ওই মানুষের মধ্যে থেকে এক শ্রেণীর আলিম থাকবে, আশার রূপনাস, সবচাইতে জঘন্য খারাপ মানুষ। একটু চিন্তা ভাবনা করে খেয়াল করবেন, মানুষের মধ্যে আলিম সম্প্রদায়ের মধ্যে কিছু জানলেওয়ালারা নিজের দিন বেছে যারা, শুধু টাকার বিনিময়ে যারা, এই কথারে ওইভাবে রঙ্গানোর চেষ্টা করবে, সত্যকে মিথ্যা দিয়ে বা বিভিন্ন কথাবার্তা টাল বাহানা দিয়ে ডাকার চেষ্টা করবে। এই সমস্ত আলিমদের ব্যাপারে মূলত বলা হচ্ছে কাওমুন দীনিহিম বিগায়রিদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু স্বার্থ পাওয়ার জন্য তারা এই দিনকে তারা বিক্রি করে ফেলবে। এমনই দেখা যায় ওয়াজ করতে যখন হুজুর আসেন 35,000 বিকাশে 40,000 বিকাশে, না দিলে নাকি আমার এই হুজুর ওয়াইজি হুজুর ওয়াজ করতে আসেন না, ঠিক না? হুজুর তো আসলে বেচা কিনা শুরু করছিল, কি বলেন আপনারা? আবার ওয়াজ করতে এসে কি বলেন দেখি, যে আমি যখন মাঝে মাঝে একটু ওয়াজ দেখি ওই মানুষের 40,000 টাকা দিয়া নিলেন ওই এলাকার মানুষরা, দেখি হুজুর কি বলতেছেন। এখন দেখি কিছুই বুঝে পাই না, শুধু পাই কো একটা গান আর শান্তি সান্না, আমরা শুননি কি শুননি না, ওয়াহাবিরা নবীর দুশ্মন কি দুশ্মন না, ওয়াহাবিরা কাফির কি কাফির না, হাত উঠান হাত নামান, এগুলোই শুধু ভাই, এছাড়া আর কিছুই পাওয়া যায় না, কিনা কথাটা? তো এই ধরনের নবীজি বলছেন এমন এক সময় আসবে, এমন এক সময় আসবে যে তারা দিনকে তারা বেচার একটা পণ্য হিসেবে বিক্রি করে ফেলবে, মনে করা হবে যে এই বেচা কেনাটা এমন হয়ে যাবে যে, নবীজি বলেন কিয়ামতের আগে এমন হবে যে তারা দিনকে বিক্রি করবে, কোরআন হাদিস থেকে তো কিছুই বলবে না, যেমন খুশি মন করা আবুল তাবুল, নিজে বুঝে না মাসলা এমন দিয়ে দেবে, হাজির নাজির সম্বন্ধে নিজে বুঝে না, ইলমে গায়েব সম্বন্ধে নিজে বুঝে না, নূর হওয়া সম্বন্ধে নিজে বুঝে না, কিন্তু আবুল তাবুল ওই যে একটা অমুকের কাছ থেকে পাগলা হুজুর একটার কাছ থেকে শুনছে, ওই হুজুরের কথায় কথায় তালে তালে কিছু কথা বলে ফেলে, ঠিক কিনা কথাটা? আগে তো আমি যেই কথা বলবো, কোরআন হাদিসের আয়াত দিয়া ইলমে গায়েব কাকে বলে, হাজির নাজির কাকে বলা হয়, এগুলো তো অন্তত ভালো করে বুঝার দরকার কি দরকার না? এরপরে না হুজুর স্টেজের মধ্যে কোরআন হাদিস থেকে বর্ণনা করবে, ঠিক কিনা কথাটা? হাজির লক্ষ্য করুন, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি মূলত যেই কথাটা, ওয়া মিনান নাসে ওয়াদ-দাওয়াবি ওয়াল আনামে মুখতালিফু আলওয়ানুহু كذلك انما يخشى الله من عباده العلماء ان الله عزيز غفور। ওই হুজুররা তো দিনের ব্যবসায়ী হওয়ার কথা না, কারণ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত মানব রয়েছে, যত কিছু রয়েছে, যা কিছু রয়েছে সকলের চাইতে তো ওই সমস্ত আলিমরা আল্লাহকে বেশি ভয় করার কথা, সাধারণের চাইতে আলিম আল্লাহকে বেশি ভয় করার কথা কিনা? কোরআন আল্লাহ বলছেন ان الله يخشى انما يخشى الله من عباده العلماء, আলিমরা তো জ্ঞানী গুণীরাই তো, যারা বুঝে বিবেকবান যারা শিক্ষিত যারা, তারাই তো আল্লাহকে বেশি ভয় করার কথা, কিন্তু এখন অবস্থাটা কি? তাইলে যারা আল্লাহকে ভয় করবে না, কোরআন হাদিসের দুহাই দিলেও মানবে না, কোরআন থেকে দলিল দিলেও মানবে না, নবীর সুন্নাহ থেকে কথা বললেও মানবে না, গান বাজনা যেগুলো মমতাজের কাজ, ডলি শয়তানের কাজ, আর অমুক তমুকের যে গান বাজনা ওটা যে একজন আলিমের কাজ না, ফতোয়া দেওয়া হলেও সে বলে যে আমি কি গান গাই না শান গাই, তো আমাদের অস্থির কিছু সুন্নি মুসলমান যারা এইগুলা ছাড়া যারা বুঝে না, তারাও বলে যে না হুজুর আপনি গান গান না, আপনি শান গান। এটা কি শান যে মসজিদে কুলে নিয়ে বসবে? আর এই ধরনের যদি বেফাইজা মসজিদের দিকে তো মুরিদের নজর দেওয়া, আমার নবীর দিকে সাহাবায়ে কেরামগণ বলেন নজর যখন দিতাম মনে হইত যে এই নজরটা আমার দৃষ্টিটা যেন কেড়ে যাবে, নূরের পাওয়ারের কারণে আমার দৃষ্টি হয়তো চলে যাবে, সেজন্য ভয়ে একবার তাকাইতাম আরেকবার নজরটা নিচের দিকে নিয়ে রাখতাম, বড় কথা বাবার চোখে চোখে কি ছেলে চাই, হ্যাঁ নয়নে নয়নে দেখিব
কত সুন্দর সুর দিয়ে এখন পাবলিক শুনছে আর চলছে, ঠিক কিনা কথাটা? তো আবার ওই হুজুর বলে 35-40 হাজার, ওই হুজুর বলে আমি কি শান গাই না গান গাই? তখন পাবলিকও তালে তালে বলে যে হুজুর আপনি শান গান, ভাই রে এই বুঝি আমার নবীর শান। হাজিরিন লক্ষ্য করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিম যারা তারাই মূলত আল্লাহরে ভয় করে, তারা ওহেতু বেফাহিশা খামাকা কথাবার্তা মনসে হিসাব বলবে না, ঠিক না কথাটা? যারা এই ধরনের ফাহিশা কথাবার্তা বলবে ওরা তো মূলত আলিম না, আলিম নামের কলঙ্ক। আল্লাহর নবী এই আয়াতের তাফসীর করতে গিয়ে বুখারী শরীফের মধ্যে এসেছে একটা হাদিস আনা হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তাআলামু মা আলামু লাদাহিকতুম কলিলান ওয়া লাবকাইতুম কাসীরা। আমার নবীজি বলেন যে তোমরা যদি বুঝতে, আমি নবীজি যতটুকু জানি তোমরা যদি একটু যদি জানতে তাইলে অবশ্যই অবশ্যই তোমরা হাসতে একেবারে কম, আর বেশি বেশি করে তোমরা শুধু কাঁদতে বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন লক্ষ্য করে একটু খেয়াল করেন, নবীজিও তো মাঝে মধ্যে হাসতেন, হাসতেন কি হাসতেন না, এমন হাসার ধরনটাই যেন আলাদা ছিল, বলেন না সুবহানাল্লাহ। হাসের ধরনটা কি? আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার খাইতে বসছিল, কি খাইতেছে? খেজুর খাইতেছে। আমার নবীর নুরানি ঠুটমু আর ওকে এই খেজুরগুলো লাগতেছে, খেজুরগুলা ধন্য হয়ে যাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি খেজুর খাইতেছেন, এই খেজুরটা খেয়ে আমার নবী বিচিটা রাখবেন কোথায়? আমার নবী হযরত আলীর সামনে বিচিগুলো রেখে দিলেন, এভাবে বিচিগুলো খেজুর খাইতেছেন, বিচিগুলো রেখে দিতেছেন, খেজুর খাইতেছেন, বিচিগুলো রেখে দিতেছেন। খেজুর খাওয়ার পর্ব যখন শেষ, এবার নবীজি বলেন তোমাদের মধ্যে দেখি কে কি পরিমাণ খাইছো, যার সামনে বিচি বেশি সেই বেশি খেজুর খাইছে। এখন সবাই হযরত আলীর দিকে তাকাইতেছেন, কারো কারো সামনে দুইটা তিনটা, হযরত আলীর সামনে যখন অনেকগুলো খেজুর দেখা যায়, বিচি দেখা যায়, নবীজি বলেন আলী তুমি বোধহয় বেশি খাইছো, বলেন না সুবহানাল্লাহ। নবীজির হাসির মুহূর্তে সাহাবায়ে কেরাম চান যে এই মুহূর্তে নবীজি একটু হাসির কথা বলতেছেন, হায়রে এই মুহূর্তটা না জানি কত আনন্দের মুহূর্ত, আমার নবী যখন হাসেন ওই হাসির থেকে যখন যেন ফুটন্ত গোলাপ ফুল যেন বাহির হয়, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর হাসি যখন বাহির হয় এই হাসিতে যখন যেন সারা এই চাঁদের হাসি যেন হার মেনে নেয়, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর হাসি যেন সকল সৌন্দর্যের হাসির হার, যেন সবকিছু যেন নবীর সুন্দরের কাছে হাসির মনে হয় বিসি সহ মনে হয় খাইয়া দিছে। এই কথা শোনার সাথে আমার নবীজি মুস্কি হাসলেন, সকল দাঁত আমার নবীজির এমন হাসি দিলেন সবগুলো দাঁত মুবারক যেন নূরের জলে ঝরতে লাগলো। হাসির দরকার কি? দরকার না। স্বামী স্ত্রী যখন একসাথে যখন বসবে, স্বামী স্ত্রী তখন একটু আরামের সাথে আন্তরিকতার সাথে রোমান্টিক মুড নিয়ে কিছু কথাবার্তা বলবে, বাবা ছেলে যখন বসবে তো বাবা কি শুধু ছেলেকে শাসন করবে, নাকি এই ধরনের ইসলামী হাসির গল্প যেগুলো রয়েছে এই কথাবার্তা একটু শোনাবে ছেলেদেরকে, ঠিক কিনা কথাটা? এইভাবে বাবা ছেলের মধ্যেও হাসি রয়েছে, মা মেয়ের মধ্যে হাসি রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে হাসি রয়েছে, ভাই ভাইয়ের মধ্যে হাসি রয়েছে। এখন টাট্টা বিদ্রুপ হাসি যদি দোকানে বৈশা বৈশা যদি আমরা এমন হাসি টাট্টা যদি করি যে এই জানোস অমুকের ছেলে রে ছেলে কি করছে, অমুকের মেয়ে কি করছে, এইগুলা কি হাসির বিষয়? ভাইয়েরা বন্ধুরা, বলছি প্রথমে যে প্রত্যেক মুসলমান ইনিশটাকা আইতু ইশটাকা কুল্লুহু, একজন মুসলমান যদি বিপদগ্রস্ত হয়, মেয়ে ভুল করে ফেলেছে, ছেলে ভুল করে ফেলেছে, সে এটা নিয়ে কি আরেক মুসলমানরা সে নামাজও করে, আবার চা দেখা যায় নিজের পকেটের টাকা দিয়া চা কিনে খাওয়ায়, আর ওই করিমুদ্দিন রহিমুদ্দিন সবুর উদ্দিনের মেয়ে যে যার সাথে গেছে ওইগুলা নিয়ে গল্প করে, ঠিক কিনা কথাটা?
হাজিরি লক্ষ্য করেন এই জাতীয় হাসি কিন্তু ইসলামে প্রশ্রয় দিচ্ছে না খামাকা বেহুতা আর ওয়াজের মধ্যে আয়েশা বারবার শুধু হাসির কথা আর ছন্দ মিলানো একটার পর আটটা আরেকটার পর আটটা এগুলো কিন্তু ওয়াজের কোনো সিস্টেম না ইট ইজ নট দ্য ল অফ ওয়াইজ ওয়াইজ ইট শুড বি দে শুড অলওয়েজ মেনশন আয়াত ফ্রম কোরআন এন্ড দে শুড মেনশন দ্য হাদিস অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হাদিস বর্ণনা করতে হবে সেটা বাংলাতেও যদি বলে এই হাদিসে কি আসছে নবীজি কি করেছেন এগুলো বলতে হবে ঠিক কিনা কথাটা তো পিয়ারে হাজির লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শেরে আসতেছি ইনশাআল্লাহ ওয়া কালা রাজুলুল লিশাব মূল বিষয় যেটা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জাহারাতিল ফাসাদু আউল বিদু ওয়া সাবাত আসহাবি ফালইযহিরিল আলিমু ইলমুহু যখন এই ফিতনার যুগ হয় এই সমস্যা যখন দেখা যায় আমার সুন্নি একজন যদি এই ধরনের গান বাজনার সাথে জড়িত যদি হয়ে যায় আলিমের উচিত অন্তত পক্ষে তাকে বলা যে তুমি যেটা করছো এটা উচিত নয় কিন্তু বলার পরেও যখন শুনে না সে নিজের পথ নিজে অন্যায়ের দিকে নিয়ে যাচ্ছে ঠিক কিনা কথাটা তো হাজিরিন আলিমের দায়িত্বটা কি ফামান লাম ইয়াফআল যালিকা হক কথা বলা এই হক কথা বলার পর যদি কেউ যদি শুনে না আর কোনো আলিম যদি হক কথা যদি বলে না যদি বুবা হয়ে যদি বসে রয় নিজের ফিল নষ্ট হয়ে যাবে এই কারণে যদি বসে থাকে তাহলে আল্লাহর রাসূল বলেন ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন তার উপর আল্লাহর লানত ফেরেশতাদের লানত ওই গুন্ডা শয়তানে পরিণত হয়ে যায় আর সাকিতু আনিল হাক্কে শয়তানুল আখরাজে গুন্ডা শয়তান সে যে হক কথা কখনো বলে না এখন হক কথা বলে না সমাজের মেম্বার হতে পারে সমাজের চেয়ারম্যান হতে পারে পরিবারের প্রধান হতে পারে গোষ্ঠীর মাতব্বর হতে পারে নিজের পক্ষে যখন রায় দেখে এটা আসে না তখন যদি মিথ্যার আশ্রয় নেয় হক কথা যদি না বলে তাইলে সেও গুন্ডা শয়তান ঠিক কিনা কথাটা তো পিয়ারে হাজিরিন লক্ষ্য করুন এখন মূল বিষয় যেটা লাকাদ জাআকুম রাসূল বলেন না সুবহানাল্লাহ আমি জিনসে বসর প্রসঙ্গে যে প্রায় এগারোটা আজকে নোট করতে হয়েছে আমার প্রতিদিন ওয়াজ সেই জন্য আজকে আমি বসে বসে মনে করেন যে প্রায় দশটা থেকে আমি শুরু করেছিলাম লেখা সেই হিসেবে আমি প্রায় এগারোটা তফসিরের কিতাব থেকে এই জিনসে বসর প্রসঙ্গটা আমি এখানের মধ্যে আলোচনা করেছি আমি আমার নোট করার চেষ্টা করেছি প্যারে হাজিরি আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছেন যদি নবীজিকে না বানাইতেন না পাঠাইতেন তাইলে এই মানব জাতি আল্লাহ চিনত না এখনো মূর্তি পূজার মধ্যে লিপ্ত থাকতো ঠিক কিনা কথাটা তো নবীজি আসছেন তরানে ওয়ালা হয়ে উদ্ধার করার জন্য নবীজি দুনিয়াতে আগমন করেছেন ঠিক কিনা উম্মতকে উদ্ধার করার জন্য কাদেরকে হিন্দুকে খ্রিস্টানকে বৌদ্ধকে মূর্তি পূজা যারা করে সকলের জন্য কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া হাবিব আপনি বলুন যে আমি আল্লাহর পক্ষ থেকে হে মানব সম্প্রদায় আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত একজন রাসূল তোমাদের সকলের জন্য বড় করে বলুন সুবহানাল্লাহ সকলের জন্য নবী কিন্তু এখনো বারবার কাঁদতেন উম্মত পাথর দিত আঘাত করত জান্দার মুবারক শহীদ করত কাফিররা করত ঠিক কিনা কথাটা তাদের জন্য নবী চোখের পানি ফেলতেন যে আল্লাহ হুম কাউমুন লা ইয়ালামুন হুম কাউমুন লা ইয়াসকাহুন ওরা এমন ওরা বুঝে না ওরা অনুধাবন শক্তি নাই আল্লাহ আল্লাহ ওদেরকে তুমি হেদায়েত দান করে বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইহদি উম্মা আল্লাহুম্মা اهد القوم فإنهم لا يعقلون فإنهم لا يعلمون الله ওদের আকল নাই ওরা বুঝে না আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে বড় করে বলুন সুবহানাল্লাহ ওই যে বুড়া মহিলা বুঝায় মাথা নিয়ে যাইতেছে আমার নবী যখন দেখলেন যে নবীর বয়সে চপালিয়ে যাচ্ছে নিজে বুঝা নিয়ে নিলেন মাথা মুবারকে বলেন না সুবহানাল্লাহ বুঝা নিয়ে নিয়ে বাড়িতে গেলেন ওই মহিলা সারা রাস্তায় গালি দিল কেন যাচ্ছে যে মুহাম্মদের বয়ে মুহাম্মদ মিথ্যাবাদী এই ধরনের কথাবার্তা বলতে লাগলো আমার নবী নীরব পালন করলেন যাইয়া বুঝা নামাইয়া যখন ফিরে আসতেছেন কোনো কথা বলতেছেন না ওই মহিলা আবার জিজ্ঞেস করে ও মুহাম্মদ
ওহে যুবক তোমার পরিচয় কি? Who are you? Why did you help me? What is the reason for helping me? আমাকে সাহায্য করার পিছনে কারণটা কি? কেন এত হেল্প করলে? এই আরবের মধ্যে কোন যুবক যুবতী আমি দেখি না যে মানুষের প্রতি একজন বৃদ্ধার প্রতি এত সহানুভূতি দেখায়, এত মায়া দেখায়, এত সাহায্যের হাত বাড়ায়। তোমার পরিচয়টা কি? ওগো তুমি যেই মুহাম্মদকে গালি দিছিলা, যেই মুহাম্মদের উপর অপবাদ দিছিলা, যেই মুহাম্মদকে মিথ্যাবাদী বলছিলা, আমি বললাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর বলেন বলেও যাচ্ছে না যারে তুমি গালি দিতেছো আমি এটাও বলছে না, এমনিতেই বিদায় নিয়ে যাচ্ছেন। অতএব ও মোহাম্মদ তুমি যে আল্লাহর দিকে ডাকে দিতেছো, 360 আউলিয়া 360 মূর্তির পূজা আমি বন্ধ করলাম, তোমার এক আল্লাহকে আমি মেনে নিলাম, বরাবর বলেন সুবহানাল্লাহ। المسلم من سلم مسلمنا من لسانه ويده মুসলমান তাকে বলে যে আত্মসমর্পণ করে নেই আল্লাহ এবং রাসূলের দিকে, ঠিক কিনা কথাটা? সালিম আল মুসলিমুন আমিন লিসানিহি, আরেক মুসলমান কি যে ব্যক্তি নিরাপদ রাখে তার জবান থেকে, বলেন না সুবহানাল্লাহ। তো জবান থেকে নিরাপত্তা দেওয়া কি? যে আই ডু নট হেট হিম, ইউ আর এ গুড পারসন, ইউ আর মাই ব্রাদার, ইউ আর আ মুসলিম, তুমি কাফির নও, তুমি ফাসিক নও, তুমি বেঈমান নও, তুমি ওয়াহাবি নও, তুমি এই নও, তুমি কাফির নও, তুমি মুসলমান, ঠিক না কথাটা? হাজিরিন লক্ষ্য করেন, মুসলমান সে যে মুসলমানের জবান দিয়ে আরেকজন মুসলমানকে গালি দেয় না, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান সে যেই মুসলমানের জবান দিয়া আরেকজনকে কষ্ট দেয় না, আঘাত দেয় না। আর মুমিনকে আল মুমিনু মান সালিমান নাসা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুমিন ইমানদার পাক্কা ইমানদার হলো সে যে সকল মানুষকে তার জবান থেকে নিরাপদ রাখে। হিন্দুকেও গালি দেয় না, খ্রিস্টানকেও গালি দেয় না, ইহুদিও কেউ গালি দেও না, কেউকে গালি কাউকে গালি দেয় না, সেই প্রকৃত মুমিন বরাবর বলুন সুবহানাল্লাহ। হাজিরিন লক্ষ্য করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় বলেছেন, আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, লাকাদ সার্টেনলি সার্টেনলি জাআকুম হ্যাজ কাম টু ইউ মিন আনফুসিকুম ফ্রম ইউ রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে কে বলছেন? আল্লাহ। কে বলছেন? নাকি কোন মোল্লা? কে বলছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুন, সার্টেনলি নিশ্চয় তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে একজন রাসূল শুভ আগমন করেছেন, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে তুম মে সে আয়া তুম মে সে আয়া এক রাসূল, রাসূল রাসূল কোন হে শান ওয়ালা ফজিলত ওয়ালা মর্তবা ওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের মধ্যে যেই নবীর আগমন ঘটেছে ওই নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর নামে অর্থ হচ্ছে যার প্রশংসা প্রশংসা প্রশংসার পর প্রশংসা চলতেই থাকবে চলতেই থাকবে, আপনি প্রশংসা করেন আর না করেন, অমুক প্রশংসা করুক আর না করুক, আল্লাহর ফেরেশতারা প্রশংসা করতে থাকবে, আমার আল্লাহ নিজে নবীর প্রশংসা করতে থাকে, বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল মানে হচ্ছে যে যার প্রশংসার শেষ নাই, আমরা এমন রাসূল পেয়েছি নামটাই আল্লাহ দিয়েছেন, এমন বলেন না সুবহানাল্লাহ। হাজির এই জন্য একটা সমস্যা দেখা দিয়েছে, মিন আনফুসিকুম এর বিশ্লেষণ কি আমি একটু বোঝানোর জন্য বলছি। আপনারা যারা এখানে হাজির হয়েছেন আপনারা মানুষ না জিন না ফেরেশতা? মানুষ, ঠিক কিনা কথাটা?
আপনারা সবাই মানুষ, আর যারা এখানে হাজির হয় নাই তারা অনেক মানুষ, ঠিক কিনা কথাটা? মানুষের মধ্য থেকে অনেক জিন্স শব্দের অর্থটা কি? জিন্স শব্দের অর্থ হচ্ছে একটা প্রকার, একটা জাত। ফার্সিতেও বলা হয় একই কথা, প্রাণী যারা, সকল প্রাণী হচ্ছে একটা জিনিস, একটা জাত, ঠিক কিনা কথাটা? আবার এই প্রাণীর মধ্য থেকে লুকের কারণে যারা কথা বলতে পারে, ওই মানুষের আমরা ভৌগোলিক সীমারেখার কারণে আমরা কোন জাতি, বাঙালি জাতি, ঠিক কিনা কথাটা? ভৌগোলিক সীমারেখার কারণে নেশন ওয়াইজ উই আর বাঙালি। আমাদের হোয়াট ইজ মাই ন্যাশনালিটি, তোমার জাতীয়তা কি যদি জিজ্ঞেস করা হয় লন্ডনের কেউ, যদি সৌদি আরবের কেউ, যদি আপনাদের মানুষকে জিজ্ঞেস করে যে তোমাদের জাতীয়তা কি, মা জিনসিয়া তুকুম আও মা জিনসিয়া তুকা, হোয়াট ইজ ইওর ন্যাশনালিটি, যদি এই কথা প্রশ্ন করে তখন কি বলবেন? আই এম আ বাঙালি, ঠিক কিনা কথাটা? আর কেউ যদি আমার দেশের প্রতি টান না থাকে তাহলে নীরব থাকবে, বসে বসে কিছু বলবে না, ঠিক না? চিন্তা করবে যে আমি মনে মনে ইন্ডিয়াকে ভালোবাসি, আমি মনে মনে ইন্ডিয়ান, ঠিক না কথাটা? আবার কেউ হয়তো মনে করবে না আমি তো মূলত ছিলামও পাকিস্তানি, এখনো পাকিস্তানি, মনে মনে পাকিস্তানি, সেই জন্য মুখ দিয়ে এখন বলবো না আমি বাঙালি, এমন কিছু আছে না মানুষের মধ্যে? তো হাজিরা লক্ষ্য করেন, কিন্তু ভৌগোলিক সীমারেখায় দেশের প্রতি যার টান রয়েছে, দেশের প্রতি যার ভালোবাসা রয়েছে, এই মানুষকে যখন আরেক বিদেশি যখন বলবে হোয়াট ইজ ইওর ন্যাশনালিটি, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট ইজ ইওর ন্যাশনালিটি, তোমার জাতীয়তা কি, আমরা বলবো যে আমার জাতীয়তা আমি বাংলাদেশি, দেখি না কথাটা? আমরা বাংলাদেশি। তো ভৌগোলিক দিক দিয়া মানুষ বাংলাদেশে থাকলে সে বাংলাদেশি হয়, জিনসিয়া জাতীয়তা, জিনসিয়া সে বাংলাদেশি, যদি লন্ডনে থাকে জিনসিয়া সে ব্রিটিশ, ঠিক কিনা কথাটা? যদি আমেরিকায় থাকে আমেরিকি, যদি সৌদি আরবে থাকে সে আরব ইউন, যদি সে মক্কায় থাকে, মনে করেন যদি ইরাকে থাকে সে ইরাকি ইউন, তার জাতীয়তা, ঠিক কিনা কথাটা? তো ভৌগোলিক দিক দিয়া আমরা মানুষের মধ্যে বিভিন্ন জাত রয়েছে, কেউ বাঙালি জাতি, আর বাঙালি জাতির বাবার নাম কি বলেন তো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক কিনা কথাটা? বিকজ হি ইজ দ্য পারসন হু কল্ড এভরি পিপল, অল নেশন ফর দ্য লিবারেশন, সকল জাতিকে যিনি আহ্বান করেছেন স্বাধীনতার জন্য, ঠিক কিনা কথাটা? সো দেয়ারফর অল বাঙালি পিপল দে রেসপেক্ট হিম এন্ড দে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ নেশন, বঙ্গবন্ধুকে বাঙালি জাতি জাতির জনক বলে, বলে কি বলে না? জাতির জনক বলতে বাঙালি জাতির, অনলি অ্যাকর্ডিং টু দ্য জিওগ্রাফিক্যাল ল্যান্ড ওয়াইজ, জমি ওয়াইজ, ভূমি ওয়াইজ আমরা বলি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু, বলা হয় কি হয় না? তো হাজিরিন লক্ষ্য করেন, আপনি বাঙালি, এটা হচ্ছে আপনার জিনসিয়াত, আপনার জাতীয়তা। এবার লক্ষ্য করুন, এখন বাংলাদেশের মধ্যে ইন্টারন্যাশনালি বললে তখন আমরা বলি আমরা বাঙালি, যখন বাংলাদেশের মানুষ জিজ্ঞেস করে যে তোমার জাতীয়তা কি, ঢাকার একজন আমাকে জিজ্ঞেস করলে বলবো আমি আমার জিনসিয়া আনা সিলেটি ইউনি, ঠিক কিনা কথাটা? জিনসিয়াতি আনা সিলেটি ইউনি, আমার মাই ন্যাশনালিটি ইজ আই এম ফ্রম সিলেট, আই এম সিলেটি, ঠিক কিনা কথাটা? আর সিলেটের একজন জিজ্ঞেস করলে বলবো বিভাগ ওয়াইজ হলে আনা মিন হবিগঞ্জ, আমার জিনসিয়াতি হবিগঞ্জি, আমি হবিগঞ্জ থেকে, ঠিক কিনা কথাটা? আর হবিগঞ্জের একজন জিজ্ঞেস করলে আমি বলবো জিনসিয়াতি আনা নবীগঞ্জি, আপনারা বলবেন আমি হলাম বাহুবল, ঠিক কিনা কথাটা? আর বাহুবল বা নবীগঞ্জের একজন জিজ্ঞেস করলে আপনার নবীগঞ্জের জিনসিয়াত কোথায়, আমি তখন বলবো ভৌগোলিক আকারে যে মনে হয় আমাকে প্রশ্ন করেছে বেচারা যে আমার কোন ইউনিয়নের
ইউনিয়নের মধ্যে আমি 11 নং গোসনাইপুর ইউনিয়নের মানুষ। যখন 11 নং ইউনিয়নের মানুষ আমারে জিজ্ঞেস করবে তখন আমি বলবো আমি দিনারপুরি, আমি ইজপুরি, ঠিক না কথাটা? এইভাবে আমরা জিনসিয়াত জাতীয়তা প্রকাশ করি। এই মানুষের মধ্যে এই জাতীয়তা ভৌগোলিক সীমারেখা অনুযায়ী জিনসিয়াত নিজের ভূমি নিয়া। আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি বলে হোয়াট ইজ ইউর ন্যাশনালিটি, কেউ যদি জাতীয়তা বলে না, একজনকে আমি জিজ্ঞেস করলাম তোমার জাতীয়তা কি, জিনসিয়াত কি, তোমার ন্যাশনালিটি কি, সে জবাব দেন। আমি বললাম জবাব দেন না কেন? সে আমারে বললো হুজুর জবাব যে দেই না, আমি মনে মনে লন্ডন যাইতে চাই, মনে মনে আমি লন্ডন যাইতে চাই, যে আমি তো বাংলাদেশে থাকবো না, সাই ব্রিটিশ সিটিজেনশিপ ন্যাশনালিটি ব্রিটিশ আনার জন্য, সেই জন্য আমি নীরব পয়সা বেশি। তো আমি তারে বললাম এখন যেহেতু তুমি বাঙালি আছো তাহলে বলো যে এখন বাঙালি, যখন তুমি ব্রিটিশ হইবা তখন আমরা তোমার জিনসিয়াত জাতীয়তা ব্রিটিশ হইবে, ঠিক কিনা কথাটা? তো হাজিরিন অবস্থা বুঝে আমরা কথাবার্তা, তো মূল বিষয় যেটা লিঙ্গগত দিক দিয়া, লিঙ্গগত দিক দিয়া মানুষের মধ্যে জাত রয়েছে, একটা পুরুষ একটা মহিলা, আর একটা কয়েকটা হিজড়াও আমরা মাঝে মধ্যে দেখতেছি, ঠিক কিনা কথাটা? সে না পুরুষ না মহিলা, জিনসিয়া হুয়া মুজাক্কারুন আও হিয়া মুয়ান্নাসুন, সে হয়তো মুজাক্কার সে হয়তো মুয়ান্নাস। লিঙ্গগত দিক দিয়া, রূপগত রঙগত দিক দিয়া মনে করেন যে, বা কাগজগত দিক দিয়া এটার একটা জাতীয়তা আছে, জাত আছে, এটার মূল জাতটা কি মনে করেন যে ওয়ারাকুন কাগজ, ঠিক কিনা কথাটা? এটা একটা কাগজ না, মূলত তো কাগজ একটা জিনিসটা, আবার এটাও একটা কাগজ, হাজা লিফলেট হাজা পোস্টার, এটা হচ্ছে পোস্টার, এটা হচ্ছে ওয়ারাক, এটা হচ্ছে ডায়েরি, কিন্তু জিনসিয়া মূল একটা যেটা মূল নাম হচ্ছে একটা কাগজ, কাগজ থেকে সেটা হতে পারে হয়তো সেটা একটা লিফলেট, হয়তো পোস্টার, আবার হয়তো একটা গল্পের বই, আবার এই কাগজ থেকে হয়তো হতে পারে একটা ধর্মীয় বই, ঠিক কিনা কথাটা? তো হাজিরিন লক্ষ্য করেন, এখন জিনসিয়াত কি, যাদের আকল নাই আর যাদের আকল আছে এদের মধ্যে আল্লাহর জগতের যত প্রাণী আছে 18,000 মাখলুকাতের মধ্যে এই জিনসিয়াত জাউইল আকল আর গায়রে আকল, আকল যাদের নাই এরা একটা জাত আর আকল যাদের আছে তারা আরেকটা জাত। জাউইল আকল হচ্ছে সালাসাতুন, আকলওয়ালা জাত হচ্ছে মোট তিনটা, কয়টা? তিনটা, যাদের আকল আছে তারা তিনটা জাত। তিনটা জাতের মধ্যে একটা জাত হচ্ছে মানব জাত, বলেন না সুবহানাল্লাহ, মানব জাত। আরেকটা জাত হচ্ছে জিনসে মালাক ফেরেশতার জাত, আরেকটা জাত হচ্ছে জিনসে জিন, জিন জাত। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অনলি টু অফ দিস থ্রি জাউইল আকুল, এই তিনটা জাউইল আকুল থেকে, এই তিনটা জাত থেকে, এই তিনটা জিনস থেকে দুইটার জন্য শুধু আল্লাহর এবাদত নির্ধারিত, তারা এবাদত করবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন আর না হয় জাহান্নাম দিবেন, ঠিক কিনা কথাটা? তো জাউইল আকুল দিবেন আছে যাদের, যে তিনটা জাত জিনসে বাশার জিনসে মালাক আর জিনসে জিন, বলেন না সুবহানাল্লাহ। তো এখন প্রশ্ন হচ্ছে নবীর ব্যাপারে, যে বলা হচ্ছে নবীজি জিনসে বাশার, নবীজি বলা হচ্ছে জিনসে বশর, এই কথাটা মানব জাত। সারা জীবন আমি যত কিতাব পড়লাম যত তফসির দেখলাম, এখন দ্বন্দ্ব যখন আসছে দেখলাম আমি যে জিন শব্দটা আরবিতে আছে কিনা। এখন জিন শব্দ যখন মুফাসসিরিনগণ আরবিতেও লেখবেন তখন তো আমরা এই জাতটা আমরা মেনে নিব, কিন্তু জিনস মানে যদি কেউ মনে করে হাকিকত সেটা নয়, জিনস মানে যদি মনে করে যে আসল হাকিকত নবী হলেন হাকিকাতুল হাকায়েক, যত হাকিকত আছে, মানব ছিল না, দানব ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না, ছিল না আসমান, ছিল না জমিন, ছিল না কিছু, লৌহ ছিল না, কলম ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, কিছুই ছিল না যত, তখন আমার নবীজিকে আল্লাহ বানিয়েছিলেন, ঠিক কিনা কথাটা? সেটা হচ্ছে স্বতন্ত্র, সেটা হচ্ছে আলাদা, কিন্তু পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আগমন করেছেন একজন নবী রাসূলও জিন জাতি থেকে আসেন নাই, ঠিক কিনা কথাটা? জিনসিয়া মিনাল জিন্লা কুল্লুল আম্বিয়া ওয়া হুম জাউ মিনাল বাশারে, কুল্লুল আম্বিয়া 1,00,000 2,00,000 34,000 নবী রাসূল সকলেই এই মানব জাতের মধ্য থেকে আবির্ভূত হয়েছে, ঠিক কিনা কথাটা?
এখন কথা হচ্ছে কেন আবির্ভূত হয়েছেন, কারণ এই পৃথিবী আল্লাহ বানাইছেন মানুষের বসবাসের জন্য, ঠিক কিনা কথাটা? এজন্য আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলতেছেন যদি ইয়ামশুনা ফিল আরদে মালাকান, যদি পৃথিবীর মধ্যে মানুষ না থেকে যদি জিন জাত ফেরেশতা জাতি যদি চলাফেরার জন্য বানাইতাম তাহলে অবশ্যই আমি এই ফেরেশতার জাত থেকে আমি নবী বানাইতাম, আর আমি যেহেতু মানুষের জন্য এই পৃথিবী বানাইছি সেই জন্য মানুষ থেকে আমি নবী বাহির করেছি, বলেন না সুবহানাল্লাহ? এখন কথা হচ্ছে হাম এতেকাদ রাখতে মুহাম্মদ আরবি হাম মে সে হে, আমরা বিশ্বাস করি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে আমাদের মানুষের মধ্য থেকে কিন্তু কিসি জেসে নেহি হে, বলেন না সুবহানাল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসান মে সে হে, ইনসান জেসে নেহি হে, মুহাম্মদ আরবি মক্কি জিনি মদনি জিনি, আমার নবীর ন্যাশনালিটি জিনসিয়াত, নবী হচ্ছেন সাইয়্যিদি, নবী হচ্ছেন মক্কি, নবী হচ্ছেন মদনি, নবী হচ্ছেন হাশমি, নবী হচ্ছেন কুরাইশি, নবী হচ্ছেন আমার শামসুদ জোহা, বদর তুজা, নূরুল হুদা, কাহফিল ওয়ারা, সাহেব তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল লালাম, তাফিল বালা ওয়াল কাহাত ওয়াল মারাদ ওয়াল লালাম, ইসমু মাকতুবুন মারফুউন ফিল লাওহি ওয়াল কলম জিনি, শামসুদ জোহা জিনি, বদর তুজা জিনি, নূরুল হুদা জিনি, কাহফিল ওয়ারা জিনি, মিসবাহি সুলাম জিনি, শাফিউন মুজনিবিন জিনি, রাহাতিল আশিকিন জিনি, মুরাদিল মুশতাকিন জিনি, শামসুল আরিফিন জিনি, সিরাজুস সালিকিন জিনি, মিসবাহিল মুকাররাবিন জিনি, মুহিব্বিল ফুকারা জিনি, গরিবের বন্ধু জিনি, অসহায়দের সহায় জিনি, উম্মতের কান্দারি জিনি, ওই নবী এবং এক লক্ষ 26,000 নবী রাসূলগণ সকলেই এসেছেন, মিনা আনফুসিকুম মিন আনফুসিকুম, হাম মে সে আয়া, ইনসান মে সে আয়া, কিসি জিন মে সে নহি আয়া, কিসি ফেরেশতা মে সে নহি আয়া, মুহাম্মদ আরবি মক্কি মদনি ইনসান মে সে আয়া, লেকিন কিসি ইনসান জেসা নহি হে, বরাবর বলুন সুবহানাল্লাহ। হাজিরিন লক্ষ্য করে যত নবী রাসূলগণ এসেছে, যত নবী রাসূলগণ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটা কার ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সার্টেনলি আই হ্যাভ ক্রিয়েটেড দ্য ম্যান ইন দ্য বেস্ট অফ, সবচেয়ে উত্তম যে সুরত, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দ্বারা যেমন ইচ্ছা তেমন আমি মানব জাত বানাইছি, বড় বড় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজিকে সৃষ্টি করেছেন, মাঝত নবী রাসূলগণ এসেছেন, মানব জাতকে আল্লাহর কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছে, নাজরীন লক্ষ্য করে এই মানব জাতকে আল্লাহ সবচেয়ে সুন্দর দামি বানাইছেন, ঠিক কিনা কথাটা? সেজন্য লাকাদ খালাকনা ওয়া লাকাদ খালাকনা বনি আদম, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাতের মধ্যে জিনসে বশার জিনসে মালাক থেকে জিনসে জিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিনসে বশারকে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি বানাইছেন কিনা? হ্যাঁ, আল্লাহ আবার বলেন এই মানুষের মধ্যে তো আরেক অনেক জাত আছে, কেউ আবার খ্রিস্টান, কেউ আবার বৌদ্ধ, কেউ আবার নাসারা, কেউ আবার মুতাজিলা, কেউ আবার ইহুদি, কেউ আবার অগ্নি পূজক বুঝুসি। হাজিরিন লক্ষ্য করেন এই মানুষ জাতের মধ্যে অনেক জাত রয়েছে, মানুষ জাতের মধ্যে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন যে মানব জাতের মধ্যে সবচেয়ে দামি জাত যেটা সেই জাতি হলো মুসলিম জাতি, যারা করে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যত নবী রাসূলগণ এসেছেন তারা কি মুসলমান ছিলেন না?
মানব জাতির মধ্যে কুনতুম খাইরা উম্মত, এই জাতির মধ্যে উম্মতের মধ্যে সমগ্র মানব কুলের মধ্যে মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ। এখন নবীরা কি মুসলমান ছিলেন না? হ্যাঁ মুসলমান ছিলেন কিনা? মুসলমান ছিলেন। আমরা শুধু মুসলমান নয়, মিল্লাত আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সকলের এখন বাঙালি জাতির জনক যদি কেউ বলে বঙ্গবন্ধুকে, কিন্তু মুসলিম জাতির একজন জনক রয়েছেন, মিল্লাত আবিকুম উনার জমানার মধ্যে যখন কোন মুসলমান ছিল না, তিনি ছিলেন একমাত্র প্রথম মুসলমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। যত নবী রাসূলগণ এসেছেন, ইউসুফ আলাইহিসসালামকে জিজ্ঞেস করেন, ইয়াকুব আলাইহিসসালামকে জিজ্ঞেস করেন, নূহ আলাইহিসসালামকে জিজ্ঞেস করেন, আদম সফিউল্লাহকে জিজ্ঞেস করেন, ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞেস করেন, ইসমাইল সবিহুল্লাহকে জিজ্ঞেস করেন, সকলেই বলবেন যে আমিও তো ওই মুসলমানের অন্তর্ভুক্ত। বেড়ে করে বলবে মানুষ জাতির মধ্যে, মানুষ জাতির মধ্য থেকে মানব জাত হয়ে আসার মানে এটা নয় যে যে নবী তোমার মতন। আমাদের মধ্যে এতদিন দ্বন্দ্ব কেন ছিল? আরেক দল বলতো যে নবীও চলাফেরা করেন, আমরাও চলাফেরা করি, নবীও খান আমরাও খাই। অতএব এই ধরনের কথা এহানুতির সাথে বলতো দেখে সুন্নি জামাতের পক্ষ থেকে কথাবার্তা বলা হতো, কিন্তু আমরা দলিল দিতাম, মাঝে মধ্যে ছন্দ গাইতাম, ছন্দ গাইতাম, মুহাম্মাদুন বাশার লাইসা কাল বাশার। বলতাম কি বলতাম না? ইয়াকুতু হাজার লাইসা কাল হাজার বলতাম আমরা। কিন্তু আসলে হয়তো বক্তারা আলিমরা বুঝতো না, মুহাম্মাদুন বাশারুন মেনে তো নিলাম, স্বীকার তো করে নিলাম, বশর থেকে নবী রাসূলগণ এগিয়ে এসেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার, লা কাল বাশার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসান মে সে বাশার হে, লেকিন লা কাল বাশার ইনসান জেসা নেহি হে। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটেন ঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটেন ঠিক, হে বাজার হাট করেছেন, রাস্তাঘাটে চলাফেরা করেছেন, বিবাহ শাদী করেছেন ঠিক, নবী যে খাইতেন ঠিক, কিন্তু দেখার দরকার, যদিও খাইতেন চলতেন, আমার নবী চলতেন, তুমি যেইভাবে চলতেছ এইভাবে চলার জন্য নয়, আমার নবী চলতেন যে চলার ধরনটা হইতে হবে, বৈষ্ণু মুহাল্লিমান উস্তাদ হয়ে আমি আগমন করেছি, অতএব চলো তুমি এইভাবে চলো, লা তামশি ফিল আরদে মারাহান, অহংকার বসত অহংকার করি, নিজেকে অনেক মনে বড় মনে করে তুমি চলাফেরা করিও না, নমনীয় ভাবে ভদ্র ভাবে খাদ্দুল বাসারে অনিত্তরিতে রাস্তা দিয়ে যখন চলো, যে যেইভাবে যাইতেছে না কেন ওই যাইতে তাকো, তোমার দৃষ্টি তুমি অবনত করে তুমি রাস্তা দিয়ে চলো, ওই চলার ধরন শিখানোর জন্য আমি নবী চলতেছিলাম। বড় করে বলো সুবহানাল্লাহ। যারে হাজিরিন লক্ষ্য করেন, নবীজি খাইতেন ঠিক, সকল নবী রাসূলগণ খাওয়া দাওয়া করেছেন, আমাদের নবীও খাওয়া দাওয়া করতেন, কিন্তু দেখেন বুখারী শরীফের একটা পুরো অধ্যায় অধ্যায় রয়েছে যে নবীজি যখন সৌমে বসাল রাখেন, নবীজি একাধারে 40 দিন খাওয়া দাওয়া করেন না, পান করেন না, আমার নবীজি খান না পান করেন না, সাহাবায়ে কেরাম নবীর অনুসরণ করা শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম মন বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি রোজা রাখতেছেন, বিদায় আমরাও রোজা রাখতেছি, আমার নবী বলেন আইয়ুকুম মিসলি আইয়ুকুম মিসলি, তোমরা কে আমার মতো রয়েছো, লাস্তু কামিসলি আহাদিকুম, তোমাদের কেউ তো আমার মতো নয়, ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমার আল্লাহ আমারে খাওয়ান, আমার আল্লাহ আমারে পান করান। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের খাওয়া দেখে, নবী খাইতেন দেখে যদি তোমরা মনে করো নবী তোমার মতো, মতো বলা যাবে না, হাম জেসা নেহিয়ে হাম মেসে, লেকিন হাম জেসা নেহিয়ে হাম চলতে হে, রাসূল ভি চলতে হে, হাম আগর পা সামনে উঠায়ে উপর উঠায়ে, হামারা পা সিরিফ এক হাত চলা যায়েগা, লেকিন মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা উপর উঠায়ে তো সিদরাতুল মুনতাহা পৌঁছে যাতে হে। বলেন না সুবহানাল্লাহ।
আমার নবী যখন হাত উঠান মুসল্লায় বসেছেন হাত উঠাই দিয়েছেন বুখারীর হাদিস কিতাবুল আযানের অধ্যায়ের মধ্যে বাবু রুয়াতুল ইমাম ইলাল বাবু রুয়াতুল মুসাল্লি ইলাল ইমাম মুসল্লিরা নামাজের দিকে ইমামের দিকে তাকাইতে পারবে কিনা এই অধ্যায়ে বুখারী শরীফের এই অধ্যায়ের মধ্যে রয়েছে আমার নবী হাত উঠাইলেন আমিও হাত উঠাই আমার নবী যখন হাত উঠাইলেন আমার নবীর সাহাবায়ে কেরাম দেখতেছেন হাত উঠাইতেছেন নবীজি আমার হাত নিচের দিকে নিয়ে আসলেন সাহাবায়ে কেরাম আসলেন ইয়া রাসূলুল্লাহ রাইনাকা তানাওয়ালত শাইয়ান ফি মাকামিকা সুম্মা রাইনাকা তাকানাকা ইয়া রাসূলুল্লাহ দেখলাম হাত উঠাইলেন আবার দেখলাম হাত নিচের দিকে নামায়া নিলেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা বুঝলাম না আমার নবীজি বলেন ও সাহাবীরা শুনো ইন্নি উরিতু আল জান্নাতা আমি বসা ছিলাম হাত উঠাইলাম জান্নাত দেখছিলাম নবীজি দেখেন আপনিও দেখেন কিন্তু নবীজি মুসল্লায় বসিয়া মদিনা শরীফে বসিয়া হাজার হাজার কোটি কোটি লক্ষ কোটি মাইল দূরে জান্নাত আমার নবীজি দেখতে থাকেন বড় করে বলুন সুবহানাল্লাহ হাজিরিন লক্ষ্য করেন আমার নবীজি বলেন ও সাহাবীরা ইন্নি উরিতু আল জান্নাতা আই ওয়াজ লুকিং এট প্যারাডাইজ আমি জান্নাত দেখছিলাম সুম্মা তানাওয়ালতু নুকুদান আমি হাত উঠাইলাম জান্নাতের আঙ্গুর আমি আমার হাত দিয়ে গুচ্ছ আঙ্গুর ধরে নিলাম ওয়ালাউ আখাযতুহু লাগাতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া করলাম তোটি যদি ছেড়ে নিয়ে আসতাম তাইলে খাইতে থাকতে খাইতে থাকতে কিয়ামত হয়ে যেত বেহেশতের আঙ্গুর শেষ হয়ে নবী তো করতেন যা কিছু করেন আমার আল্লাহ হুজুর কি বলেন আমার আল্লাহ হুজুর তো বলতেছে জিনসে বশর মেসে আয়া বশর জাতির অন্তর্ভুক্ত আমার নবীজি কিন্তু হাম জেসা নেহি হে তুম কাতে হো হাম কাতে হে রসুল কা খানা ওর হে আমারা কাওয়া ও খানা ওর হে রসুল কা পিনা ওর হে আমারা পিনা ওর হে রসুল কা উঠনা ওর হে আমারা উঠনা ওর হে রসুল কা তিজারতি করনা ওর হে আমারা তিজারতি করনা ওর হে রসুল কা নিকাহ করনা ওর হে আমারা নিকাহ করনা ওর হে হাম জেসা রসুল এসা নেহি হে কাহা তু আর মে কাহা মুস্তাফা কোথায় তুমি আর আমি কোথায় রহমাতুল লিল আলামিন বরকত বলেন তো হাজিরিন লক্ষ্য করেন কাহা মে আর তু কাহা কোথায় তুমি আর আমি কোথায় হুজুর কোথায় মুফতি কোথায় মুহাদ্দিস কোথায় মাওলানা কোথায় মুন্সি কোথায় ডাক্তার কোথায় কবিরাজ কোথায় চিকিৎসক কোথায় মানুষ আর কোথায় রাহমাতুল্লিল আলামিন ঠিক কিনা কথাটা কোথায় নবীগণ আইনাল আম্বিয়া আল আম্বিয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ইমামুল আম্বিয়া হুয়া ইমামুল মুরসালিন যত নবী রাসূলগণ রয়েছেন সকলের ইমাম তিনি বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় কিন্তু নবীজি বলেন আনা সাইয়্যিদু উইল বি আদম আমি আদম সন্তানের সরদার বটে বড় করে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলেন আমি আদম থেকে আমি আদম বংশধরের অন্তর্ভুক্ত নবীজি বলেন আমি জিনসে বশর থেকে আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ আমার মায়ের নাম হচ্ছে আমি না বড় করে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা সুন্নিরা বলি কুরাইশ বংশ সেরা বংশ উচ্চ তাহার শান সেই তারই মাঝে সেরা আবার হাসিবি খানদান বলে কি বলি না নবীজি হাসিবি খানদান থেকে নবীজি জিনসে বশর থেকে হাসিবি খানদান থেকে আরবি থেকে বলেন না সুবহানাল্লাহ তো পেরে হাজিরিন লক্ষ্য করুন আল্লাহ হুজুর নবীর শানে কি বলতেছেন হে কালামে ইলাহি মে শামসু তুহা তেরে চেহারায় নূরে ফজা কসম শব তারে মে রাজে তা আল্লাহ হুজুর বলতেছেন হে কালামে ইলাহি মে শামসু তুহা শামসুদ্দুহা আল্লাহ নিজে ঘোষণা করতেছেন নবীজির চেহারা মুবারকের ব্যাপারে ওয়াদুহা নবীজির চুল মুবারকের ব্যাপারে বলেন ওয়াল ওয়াল নবীজির চুল মুবারকের ব্যাপারে বলেন ওয়াল্লাইলি ইজা সাজা নবীজির অন্তর মুবারক বক্ক মুবারকের ব্যাপারে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরা ওয়া বাদানা আনকা হিজরা আল্লাযী ইয়ামকাতা যাহরা বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ হুজুর আমার নবী
নবীর শান কি বর্ণনা করতেছেন, আমরা মানব যে নবীজি বসর থেকে, কিন্তু এটা বলার বিষয় নয়, আমরা বলবো না। আমরা যখন বলবো নবী কি, মানার বিষয় হচ্ছে, আকলের মধ্যে রাখার বিষয় হচ্ছে নবী জিনিসে বসর থেকে, কিন্তু বলার বিষয় হচ্ছে নবীজি বসর, এইগুলা বলার বিষয় নয়, বলার বিষয় হচ্ছে শাফিউল মুসলিমিন, বলার বিষয় হচ্ছে রাহমাতুল লিল আলামিন, ঠিক না কথাটা? তো হাজিরিন লক্ষ্য করে আল্লাহ হযরত কি বলতেছেন, হে কালামে ইলাহি মে শামস তুহা তেরে চেহারায়ে নূরে ফজা কি কসম কসম শব তারে মে রাজে তা তেরে খলক কো তেরে খলক কো হক নে আজিম কা তেরে خلق کو حق نے جمیل کیا کوئی تجھ سا ہوا ہے نا ہوگا شاہ کوئی تجھ سا ہوا ہے نا ہوگا شاہ تیرے خالق حسن آدا کی قسم قسم شب تارے میں رازِ تا تیرے مسند نازِ عرش بری আপনার মর্যাদা চলো, আপনার জন্য কুয়েতুরে যাইতে হয় না, অন্য জায়গায় যাইতে হয় না, রুহুল কুদুস ফেরেশতা আপনার ঘরে, আপনি যেখানে থাকেন সেখানে জিবরাইল আমিন এসে হাজিরা দেন, বড় করে বলুন সুবহানাল্লাহ, তের মসনদে নাজে আরশ বারি তেরে মাহরামে রাজে রূহ আমি তুই সরওয়ারে দু জাহা হে শাহ তেরা মিসাল তেরা মিসাল তেরা মিসাল নেহি হে খুদা কি কসম তেরা মিসাল নেহি হে খুদা কি কসম কসম শব তার মে রাজে তা তো হাজির নবীজির তুলনা নাই, নবীজির মিসাল নাই, নবীজির নবীজি বেনজির বেমিসাল, নবীজি নূরের নবী রাহমাতুল আলামিন, নবীর নূরের কোনো উপমা নাই। আমরা জাতি নূরের জ্যোতি বলে আসছি, এখনো বলবো, তবে জাতি নূরের জ্যোতি বলে আল্লাহর সাথে কোনো কিছুর অংশীদার করা যাবে না, ঠিক কিনা কথা? আল্লাহর কোনো জাত নাই একক একেলা, যার কোনো শরীক নাই, তিনি হচ্ছেন সকলের আল্লাহ, নবীদের আল্লাহ, রাসূলদের আল্লাহ, সকলের আল্লাহ, যার কোনো শরীক নাই একক, যার জাতির সাথে কোনো কিছুর কোনো তুলনা নাই, যার সাথে কোনো উপমা চলে না, বলেন সুবহানাল্লাহ। আর সৃষ্টির মধ্যে যা কিছু রয়েছে উপমা দিতে পারবেন, কিন্তু রাহমাতুল্লিল আলামিন খামলিওয়ালা নবী উনার মিসাল নাই, মিসাল থাকবে কোত্থেকে, কারণ নবিয়াতি নজিরুকা ফি নজরে মিসলাতুনা শুধু পয়দা জানা, আল্লাহ হযরত বলেন কেমনে থাকবে আপনার মিসাল, কারণ আল্লাহ তো আপনার মতো কাউকে বানান নাই, বলেন না সুবহানাল্লাহ। আবার কেউ বলতে যায় সুরতে মানুষ বলতে যায়, আমি বলি আমার সুরতে উনি না, উনার সুরতে উনি না, আমার সুরতে উনি না, উনার সুরতে আমি না, সুরতে তো মানুষ কেউ কারোর সাথে মিলি নাই, জিনসে বসার পাতা মানুষের মধ্য থেকে এসেছেন, শুধু সুরতেও নবীর সুরতের সাথে, নবীর চলার সাথে, নবীর হাঁটার সাথে, নবীর কথার সাথে, নবীর পা মুবারকের সাথে, নবীর হাত মুবারকের সাথে, নবীর হাসি মুবারকের সাথে, নবীর গুণ মুবারকের সাথে, নবীর প্রসাব মুবারকের সাথে, নবীর কোনো কিছুর সাথে কারো কোনো মিশাল সুরতের কোনো তুলনা চলে না, বরাবর লক্ষ্য করেন অত্যন্ত কষ্ট করে আপনারা মাহফিলটা সাজিয়েছেন, আমি জানি না আমার অনেক কিছু ইসমাইল হাফিজ সকলেই বলেছিলেন যে